বলতে চাই, অনেক ব্যক্তি বলবে বাবা কবর জিয়ারত করবে, তবে কবর থেকে দূরে থাকো, কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করা যাবে না। আল্লাহ নবী এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর দেখতে পায় কবরের ভিতরে বিশাল আওয়াজ হয়। আল্লাহ নবী ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবায়ে কেরাম দাঁড়াও, এই কবরবাসীর ভিতরে বিশাল আওয়াজ হয়। ঘটনাটা অনেক লম্বা। আল্লাহ নবী বললেন, এই কবর বাসীর পরিচয় কারা আছো? ওনার মাকে ডাকলেন, মা বাহির হয়েছেন, জিজ্ঞাসা করলেন, তোমার বাচ্চার খবর? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, তুমি দোয়া চাও তোমার আব্বা যে তোমার সন্তানের কবরে আজাব হয়। মা জননী বললেন, হুজুর সন্তান আমার কষ্ট দেয়, আমি সন্তানের জন্য দোয়া করব না। আল্লাহ নবী বললেন, মা তোমার সন্তানের কবরে প্রচুর আকারে আওয়াজ হয়, প্রচুর আকারে শব্দ হয়, প্রচুর আকারে কষ্ট হয়, আজাব হয়। আল্লাহ নবীর কথা অনুযায়ী ওই মাটা ক্ষমা করে দিয়েছেন। আমার নবী বললেন, ওই ব্যক্তির কবরে আজটা মাফ হয়ে গেছে। উদ্দেশ্য ছিল আমার একটাই উদ্দেশ্য, আল্লাহ নবী তো দূর থেকে কবরের আজাব দেখেনি, আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে আজাব হচ্ছে। নবী আমার কুদরতি রহমতি নজরে তিনি একটা বাদ দেখেছেন, কবরের কাছে দাঁড়ানো শরীয়তে যদি না জায়েজ হয়, তাহলে আমার নবী ওই ব্যক্তির আলকামা বলে একজন ব্যক্তি, আলকামা ব্যক্তির কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার মাকে দিয়ে মোনাজাত করে দোয়া খায়ের করিয়েছে। তাই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ চব্বিশ পরগনার আলেম, হাওড়া হুগলি মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া আর দিনাজপুর আর বাংলাদেশের আমার মুরিদরা শুনে রেখে দাও, আমি আবু বাক্কার কবর যদি একটা বার দেখতে পাই আমি দূর থেকে দোয়া করি না, বরং কবরের উপরে নেমে পড়ি। আর আমার রসুল যেভাবে দোয়া করেছিল, ইয়া রাফি ও ইয়া দাইহি, হাত তুলে দোয়া করেছিল, আমি আবু বাক্কার আল্লাহর নবীর পথ মত্তা নিয়ে আমিও দুটো হাত তুলে দোয়া করি। তাহলে আল্লাহর নবী কবরের কাছে দাঁড়িয়েছে, ওনাদের মাকে নিয়ে তিনিও দোয়া করেছেন, আমরা ও কবরে কাছে দাঁড়াই, ওদের বাপ ভাই আত্মীয়দের নিয়ে হাত তুলে ও হাত তুলে মোনাজাত করি। তাহলে রসুল পাকের সিস্টেম আমাদের সিস্টেম মিল আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহ। ফের আমি আপনাকে বোঝাতে চাই, কবর জিয়ারাতের কথা বলছিলাম, কবর জিয়ারাত করা জায়েজ, 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 কবর জিয়ারাত করা যাবে। তাই কোরআন শরীফের খণ্ড হলো তিরিশটা খণ্ড আর হাদিস শরীফের খণ্ড হলো তিরিশটা খণ্ড। ইমাম মোহাম্মদ আবদুল্লাহ ইসমাইল বিন বুখারি, যিনি বুখারি শরীফ সংকলন করেছে, আর তিরিশটা খণ্ডর ভিতরে একটা খণ্ড তিনি স্পেশাল করে বানিয়েছে, ওই খণ্ডটার নাম দিয়েছে জিয়ারাতুল কুবুর, জিয়ারাতুল কুবুর, যার বাংলা মানে হলো কবর জিয়ারাত কিভাবে করতে হয় তার সিস্টেম ওই হাদিসে বর্ণনা করেছেন। আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল বিন বুখারি তিনি জানে কবর জিয়ারাত করা জায়েজ, তাই কোরআনের পরে যে বুখারি শরীফের স্থান ওই বুখারি শরীফে কবর জিয়ারাতের প্রসঙ্গ নিয়ে একটা খণ্ড হাদিস আর হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে প্রমাণ করে দিয়েছে কবর জিয়ারাত করা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় কবর জিয়ারাত করে না, সব বন্ধ করে দিয়েছে, যারা একটা পীর মাসায় পন্থী আছে তারা করছে এখন। আল্লাহ, এ আমার জওয়ান যুবকেরা লক্ষ্য করে দেখা যায়, তাহলে কবর জিয়ারাত আমরা করি, আমরা করি। আল্লাহ নবী বললেন, তোমরা কবর জিয়ারাত করবে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি করে আমরা কবর জিয়ারাত করব? পুরপুরা শরীফে মুজাদ্দে জামান দাদাপীর আবু বাক্কা
বাবা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন দোয়া করতেন উনি বলতেন আল্লাহ আমার মুরিদদের রূহ পাকে সোয়াব পৌঁছে দাও আমার বিবিদের রূহ পাকে সোয়াব পৌঁছে দাও আমার ছেলেদের রূহ পাকে সোয়াব পৌঁছে দাও আমার পীর সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সোয়াব পৌঁছে দাও আল্লাহর নবীর মাহবুব বান্দা আমার নবী পাকের মাহবুব উম্মত ফুরফুরা দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি একের পরে নাম ধরে ধরে দোয়া চাইতেন তাই কলকাতা টিভি সুলতান মসজিদে কিছু আহলে হাদিসরা এসে বললেন হে ফুরফুরার আবু বকর তুমি দোয়া চাইবে তবে এ পীরের দরবারে ও মুরিদের দরবারে ও হুজুরের দরবারে ও ভাইয়ের দরবারে ও মায়ের জন্য ও দাদার জন্য নাম ধরে ধরে কেন তোমরা দোয়া চাও আমার দাদা পীর বলেছিল আল্লাহর নবী চেয়েছেন চাইতে বলেছে ওই জন্য আমি দাদা পীর চেয়ে থাকি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী পাকের হাদিসটা নিয়ে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবা একটা বার জেনে রেখে দাও আমি আবু বকর আমার আব্বা জানের জন্য দোয়া চাই আমার পীরের জন্য দোয়া চাই আমার মুরিদদের জন্য দোয়া চাই আমি নাম ধরে ধরে দোয়া চাই এটাই যদি আমার অন্যায় হয় এটাই যদি আমার ভুল হয় তোমরা কি জানো না জানাজার নামাজে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমার আল্লাহর নবী বললেন আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন হে আমার হাবিব আমি ক্ষমা করব কাকে তোমার নাম ধরে ধরে বলো আল্লাহর নবীকে বললেন ও আমার হাবিব কাকে ক্ষমা করব তুমি একটা বার নাম ধরে বলো পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি অনেক ধর্মের মানুষ আছে ও মোহাম্মদ তুমি যে ক্ষমা চাইবে আর আমি মাফ করে দেবো এটা হতে পারে না কাকে ক্ষমা করব তুমি একটা বার নাম ধরে ধরে বলো আমার নবী পাকে বার নাম ধরে দোয়া চাইছে আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমার আল্লাহ বললেন কাকে ক্ষমা করব নাম ধরে ধরে বলো আল্লাহর নবী দোয়া চাইছে হাইয়েনা যারা হায়াতে আছে মাইয়েতে না যারা মারা গেছে আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দাও আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম আমার নবী বললেন আল্লাহ আরো ক্ষমা করতে হবে আমার আল্লাহ বললেন এ আমার হাবিব কাকে ক্ষমা করব নাম ধরে একটা বার বলো আল্লাহর নবী পরে আবার নাম ধরা শুরু করলেন অশাহিদিনা যারা শহীদ হয়ে মারা গেছে যারা আমার সঙ্গে হাত তুলেছে এদেরকে ক্ষমা করে দাও অসাগিরিনা যেসব বাচ্চারা মায়ের কোল থেকে এসে এক দুদিনের বাচ্চা এন্তেকাল করেছে এদেরকে মাফ করে দাও আমার আল্লাহ বললেন মাফ করে দিলাম অকাবিরিনা যারা বয়স্ক ব্যক্তি মারা গেছে আল্লাহ এদেরকে মাফ করে দাও আমার আল্লাহ বললেন মাফ করে দিলাম অজাকারিনা ও অনুসানা যারা দুনিয়াতে নারীরা ইমান এনেছে আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসেছে এদেরকে আপনি মাফ করে দাও আমার আল্লাহ বললেন আমি মাফ করে দিলাম আল্লাহ নবী পরে দোয়া চাইছেন আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম আল্লাহ যারা দুনিয়াতে ঈমান নিয়ে আছে এদেরকে মাফ করে দাও আল্লাহ বললেন মাফ করে দিলাম অমান তো আফাইতাহু আল্লাহ যারা মারা গেছে আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আবাল বরিতা ছোট বড় দরবিয়ান মাঝারি যারা মারা গেছে আল্লাহ এদেরকে মাফ করে দাও আমার আল্লাহ বললেন মাফ করে দিলাম আমার দাদা পীর বলেছেন ওরে আহলে হাদিস আমি আবু বকর বানিয়ে বানিয়ে কোনো কাজ করি না আমার দয়ার নবী নাম ধরে ধরে দোয়া চেয়েছে আমার আল্লাহ কবুল করেছে তাই আমি আবু বকর যখন হাত তুলে দোয়া চাই আমিও নাম ধরে ধরে দোয়া চাই আমার আল্লাহ ও নবীর মতো আমাদের ক্ষমা করে দেবে আর একটু জোরে আমাদের মিল আছে না নেই কত জায়গায় যে মুসিবত হচ্ছে কবরকে কেন্দ্র করে আমি যদি বেশি কিছু বলি বলে মফিজুল ইসলাম ও মাজার পূজারি যখন কিছু না পাবে তখন বলবে কুত্তা শুয়েছিল ওর বালিশ দেওনি কেন স্ত্রীকে মার
কিছু যখন না পাবে ছলে বলে কলে কৌশলে কোনো জায়গা যখন না পাবে তখন এক কথা বলে দেবে মাজার পূজারি। কথা বুঝতে পেরেছেন ভাই? আমরা মাজার পূজারি না, বরং আমরা মাজার কে কেন্দ্র করে পৃথিবীর উম্মাহ জন্য আমরা দোয়া কামনাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী বললেন তোমরা দোয়া চাইবে দোয়া চাইবে দোয়া চাইবে। নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আমরা দোয়া চাইব কিভাবে? দোয়া চাইব জানি না। খ্রিস্টান ব্যক্তিরা ওরা দোয়া চায় হাতটা ঠিক এই রূপ বানিয়ে দেয়। আমার হিন্দু ভাইরা দোয়া চায় ওরা প্রণাম করে হাতটা লম্বা করে দেয়। ইমানদারেরা দোয়া চায় হাতটা এমনি করে পাতায়। আপনি একটাবার বলে স্রষ্টার কাছে যদি কিছু চাইতে হয় এমনি করে চাইলে খুশি বড্ড হয় না, এমনি করে চাইলে বড্ড খুশি হয় না, এমনি করে চাইলে স্রষ্টা খুশি হয়। তাই আল্লাহ নবীর হাদিসে আমরা ছোটবেলায় হাদিসে পড়েছিলাম দাহানে বাহানে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গো, হাত তুলে মোনাজাত করো, ইয়ানি হাত কান্দু সে উঁচি না করো, দুটো হাত কানের উপরে তোমরা তুলবে না, দোয়া জাফারে ঘোকার দোনো হাত মোহ পার ফিরিলো, দোয়া যখন শেষ হয়ে যাবে দুটো হাত তোমরা মুখ থেকে মাসাবা করে নিয়ে এসো। হুজুর আমার বলেছেন এই বুকের ছিনা যতটা সোজা সজি এই রূপ তোমরা হাত তুলে দোয়া চাইবে হাত তুলে দোয়া চাইবে, আমরাও তদ্রূপ দোয়া চাই। তাহলে যারা হাত তুলে দোয়া চাই না ওরা হাত নামিয়ে দোয়া করে, তাহলে ওরাও আমাদের হিন্দু ভাইদের নিয়ম মানে না, খ্রিস্টান ভাইদের নিয়ম মানে না, মুসলিম ভাইদের নিয়ম মানে না, ওরা নিয়ম মানে আবু জেহেল ইবলিসের শয়তানের নিয়ম। ইবলিস শয়তান তো সাজদাতে চাইনি, ও যখন সাজদা দিতে চাইছিল তখন পাটা আগে দিয়েছিল, পাটা লম্বা করে দিয়েছে। মানুষের কাছে এক হাত পাতলে যতটা না খুশি হয় মানুষ দুই হাত পাতলে আরো বেশি খুশি হয় না, আরো বেশি খুশি হয়। কিন্তু সেই আমরা আল্লাহর কাছে এমন দোয়া চাইব, এমন আমরা কান্নাকাটি করব, আল্লাহ যেন আমাদের দোয়া আমাদের মাগফিরাতকে যেন আল্লাহ ফিরিয়ে না দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, ফিরিয়ে না দেয়। চাইতে হবে, চাবার মতো চাইতে হবে, আল্লাহ দেবে, আল্লাহ দেবেন, দুনিয়াতে না দেয় পরকালে দেবে আল্লাহ। আল্লাহ নবী বললেন বিবি আয়েশা সিদ্দিকা আজ আমি তোমাদের জানিয়ে দিলাম আমার এন্তেকালের পর আল্লাহ নবী কেমন কবর জিয়ারাত করতে হয় সেই কথা আমার নবী শিখিয়ে যাচ্ছেন। আমার নবী বললেন বিবি আয়েশা সিদ্দিকা রে আমার এন্তেকালের পর একটা বার তুমি আমার কবরের ধারে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কোনো গুনাহ নাই বেগুনাহ মাসুম, আপনার কবরের ধারে দাঁড়িয়ে লাভ কি? এ বিবি রে তুমি কি জানো না পৃথিবীর জমিনে ঈসা মুসা দাউদ ইউসুয়া জাকারিয়া লূত ইব্রাহিম শেষ নবী আদম নবী পৃথিবীর জমিনে যত লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছে ওদের কবরের ধারে দাঁড়ালে নেকি পেতে পারো নাই পেতে পারো? আমি আব্দুল্লাহ দুলাল জানি দি আমার আব্বা নাই আমার আম্মা নাই আমার অনেক ছেলে মেয়ে বিদায় নিয়েছে, আজ আমি তোমাদের জানি দি আমি মোহাম্মদ, আমি মিথ্যা বলি না মিথ্যা বলি না, আমি আল্লাহকে দেখেছি, আমি জাহান্নামকে দেখেছি, আমি জান্নাতকে দেখেছি, আল্লাহ ফাকারা ফিহি আমি অহংকার তাকব্বুর করছি না। পৃথিবীর কোন নবীর মাজারের কাছে দাঁড়ালে নেকি হতে পারে নাও হতে পারে, কিন্তু আমি মোহাম্মদ সাল্লাম আমার কবরের কাছে কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে যায় শুধু নেকি নাই নেকি নয় নেকি নয়, মানজারা কবরিন আমার কবরটা দেখবে দাঁড়িয়ে যাবে, অসাবাত লাহো সাফাতি তাকে জান্নাতে দবাত দায়িক তো আমি মোহাম্মদ আমার হাতে চলে আসবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন ও আল্লাহর নবী আপনার কবর কাছে গেলাম আপনার মাজারটা জিয়ারাত করলাম, তবে আপনার নামে কি রুহু পাকে সোয়াব পৌঁছাতে হবে? আপনার নামে কি রুহু পাকে সোয়াব পৌঁছাতে হবে? আল্লাহ নবী বললেন বিবিরে আমি ইন্তেকালের পর আমার তিনটে সাদা কাপড় দেবে, এই
শিক্ষা নিয়ে আমার উম্মত উম্মাতানিরা ওরাও তিনটে কাফন নিয়ে বিদায় নেবে, আমাকে বড়ই পাতা দিয়ে গোসলটা বানিয়ে দেবে, ওরাও গোসল করবে, আমি মাথায় টুপি দিতাম পাগড়ি দিতাম, ওরাও টুপি দেবে পাগড়ি দেবে দাড়ি সুন্নাতি রাখবে, ও আমার স্ত্রী জেনে রেখে দাও আমাকে কবরস্থ তোমরা বানিয়ে দেবে, আমার কবরের কাছে এসে দরুদ শরীফ পাঠ করবে, কলেমা শরীফ পাঠ করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আমার জন্য রূহ পাকে সোয়াব পৌঁছাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কোনো গোনা নাই, আপনি বেগুনাহ মাসুম, কিন্তু আপনার নামে কোরআন তেলাওয়াত করে আপনার নামে কলেমা শরীফ পাঠ করে আপনার রূহ পাকে পৌঁছে দিয়ে লাভটা কি হবে। আল্লাহর নবী বললেন, ওরে বিবি আয়েশা, আমি যে কোরআন তেলাওয়াত করতে বলেছি, আমি যে দোয়া দরুদ পাঠ করতে বলেছি, আমি যে দেখা যায় তসবিহ তেলাওয়াত করতে পাঠ করেছি, আমার পরজন্মই আমি যে শিখিয়ে গেলাম, আমার উম্মতেরা এই সিস্টেমে যেন তারা পালন করে। আরেকটু জোরে বলেন। তাই আমার বাবু ভাইয়ের বাড়িতে ওনার ভাই বিদায় নিয়ে চলে গেছে, প্রতি বছরে কমপক্ষে 3 বছর কম বেশি আজকের এই জায়গাটা ধরে রেখেছে, প্রত্যেকের জন্য কলেমা শরীফ পাঠ করা হয়, দরুদ শরীফ পাঠ করা হয়, মিলাদ শরীফ পাঠ করা হয়, একটু সালামে কিয়াম পাঠ করা হয়। আল্লাহর নবী বলেছেন, আমার নামে রূহ পাকে পৌঁছাবে। ও আল্লাহর নবী, আপনার তো গুনাহ নাই, আপনার নামে সওয়াব দিয়ে আমাদের লাভ কি হয়? আল্লাহর নবী বলেছেন, ইয়া মায়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, মুসিবতের দিন যেদিন কেউ কারোর হবে না, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ কারোর সাহায্য করবে না, আমার উম্মতের নেকির পাল্লা যদি একটা বার হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, যারা আমার নামে মাহফিলে রূহ পাকে দোয়া করতে গিয়ে সবার আগে আমার নামে পৌঁছেছিল, সওয়াব পৌঁছে দিয়েছিল, ওই সওয়াবটা আমার পরজন্মই, ওই গুণ আমি আল্লাহ পাকে দরবারে জমা রেখে দেব। হাশরের দিনে আমার উম্মতের নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, ওই নেকিটা আল্লাহর কাছে চেয়ে নিয়ে আমার উম্মত উম্মাতানির দেখা যায় ওই নেকির পাল্লা দিয়ে ভারী করিয়ে তাদেরকে জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, ওরে বিবি আয়েশা সিদ্দিকা, আমার নেকিটা যদি শেষ হয়ে যায় আমি কি করব তুমি কি জানো? আল্লাহর নবীকে বললেন, হুজুর একটা বার বলো, ওহদের মাঠে আমার যে দাঁতটা দুখণ্ডিত হয়ে গিয়েছিল, দাঁতটা ভেঙে গিয়েছিল, ওই ফাঁকটা আমি একটা বার পাল্লায় দিয়ে ওজনটা ভারী করিয়ে আমার উম্মত উম্মাতানিকে আমি জান্নাতের টিকিট বানিয়ে দেবো। আল্লাহর নবী পরে বললেন, বিবি আয়েশারে, যদি আমার দাঁতিও যদি আমার আল্লাহ গুরুত্ব না দেয়, আমার যতটা রক্ত খনন হয়েছিল ওই রক্তটা একেবারে মাথা থেকে গোড়াতে পায়ের চটি চপ্পলটা কাদার মতো আটকে গিয়েছিল, ওই রক্তটা পাল্লা দিয়ে ভারী করিয়ে দয়ার জান্নাত বানিয়ে দেবো। অতিও যদি আমার উম্মতের আরো যদি প্রয়োজন হয়, আজ আমি নবী জানি দিলাম, হাশরের মাঠে আমার নবী বললেন, আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়া মালকিয়ামা, আমার আল্লাহ হাশরের মাঠে আমাকে নেতা বানাবে, মাতব্বর বানাবে, আমাকে সর্দার বানাবে, আমার যদি রক্ত শেষ হয়ে যায়, আমার যদি নেকিটা শেষ হয়ে যায়, আমার যদি দাঁতটাও যদি শেষ হয়ে যায়, আমি রসুলুল্লাহ, আমার উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয় আল্লাহ বিচার করবে, আর মাঝে মাঝে লুকিয়ে নেকির পাল্লার দড়িটা ধরে আমি ঝুলে পড়বো। আর একটু জোরে, সেই নবীর কত মত আমরা মানি? আমরা কারোর সাধারণ কোন ব্যক্তির জিনিস আমরা মানি না? যে নবী বলেছেন, হাদিসটা ইবনে কাসকালানি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আল্লাহ যদি সেই দিন রক্তের না দাম দেয়, আমার দাঁতের দাম যদি না দেয়, আমার যদি কষ্টের দাম না দেয়, আল্লাহ শপথ করে বলি সেই দিন আমি নেকির দড়িটা ধরে ঝুলে পড়ব, দেখো আল্লাহ আমার উম্মতের নেকির পাল্লা ভারী। আর একটু জোরে হবে না? সেই নবীর নামে দরুদ সালাম আমরা পড়বো না? হ্যাঁ,
কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম কত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম আরো ভালো লাগে নবীর সালাম কিয়াম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম বলো সুবহানাল্লাহ ছেলেরা নামাজ পড়ে না অনেকে নামাজ পড়ে না দেখবেন রাস্তায় চলতে চলতে নবীর নামে সালাম পড়তে পড়তে যায় যায় না আমি নিজে দেখেছি একদম হুজুরদের কাছে ওয়াজ শুনে শুনে মুখস্থ হয়ে গেছে বাইক চলছে রাস্তায় দোকানে বসে আছে আসরা কলিল বদর আলাইনা পড়ে না ওটাই তো হলো নবীর প্রেমিক জড়ি বলে সুবহানাল্লাহ তুই সব ছিনিয়ে নিবি নবীর মহব্বতে নবীর জিকির দরুদ সালামকে ছিনিয়ে নিতে পারবে পারবে না পারবে না পারবে না আল্লাহ আর এটাই তো হলো ইমানদারের লক্ষণ জড়ি বলেন সুবহানাল্লাহ এটাই ইমানদারের লক্ষণ যদি কি বলে ও তুমি নবীর নামে সালাম পড়ছো তুমি উজু করে আছো উজুর সঙ্গে সাথ কি উজুর সঙ্গে কোনো সম্পর্ক নেই ফরজ ইবাদতে উজু করা লাগে তাই না নামাজে উজু করা লাগে কোরআনে হাত দিতে গেলে উজু করা লাগে কিন্তু সালাম কিয়াম পড়তে গেলে উজু লাগে উজু দরকার নেই উজু না থাকলে পড়তে পারে অনেকে দেখেছি ঘরে বসে বসে আমার ছেলেরা দেখেছি কাজকর্ম করে দর্জি সেলাই করে সালাম পাঠ করা শুরু করে দিয়েছে ঘরে বসে বসে পড়ছে গজল পাঠছে এগুলো করা ভালো না খারাপ কোনো সমস্যা নেই তোমার কলজে জ্বালা করবে কেন একজন খাসির গোস্ত খেতে ভালোবাসে না তাকে জোর করে খাওয়ানো ঠিক না কেউ যদি বলে আমি খাসির গোস্ত খাই তার কাছ থেকে ছিনিয়ে নেওয়াও ঠিক না যে যেটাই পড়ে সেটাই করবে আল্লাহর ওলি বান্দা রসুল পাকের মাজার শরীফে যাওয়ার আগে বলেছিল আমি একটু নবী পাকের নামে সালামে কবিতা লিখেছি মদিনা শরীফে গিয়ে আমি একটু পাঠ করব রসুল পাকের মাজার শরীফের কাছে যখন পৌঁছে যাচ্ছেন আল্লাহ নবী স্বপ্ন দেখিয়ে বলছেন বাদশাহ জলদি করে এসো অমুক ব্যক্তি অমুক পোশাক আমার মাজার থেকে তাকে এখান থেকে হটিয়ে দাও কেন উনি যে আমার মহব্বতে সালাম পড়ার জন্য যে ছন্দ বানিয়ে নিয়ে এসছে আমি মোহাম্মদ থাকতে পারবো না হয়তো মাটিটা সরিয়ে ওনার সঙ্গে হাতে হাত দিয়ে মোসাবা হয়ে যাবে আরেকটু জোরে বলেন কি করবেন আপনি কি করবেন আল্লাহ আমি আপনাকে বোঝাচ্ছিলাম আহা কবজিয়ারা সম্পর্কে অনেকটা আমি তথ্য আপনার কাছে বলেছি এবার আর একটা তথ্য আমি আপনার কাছে বলতে চাইব আমার আল্লাহ পাক নবীকে বলবেন এ আমার হাবিব একটা বাজ্জেনে রেখে দাও হাসরের মাঠে তুমি কি একটা বাজ্জে কাজা নেকির নেকির দড়িটা যেন যেই জায়গাটা নেকি ওজন করা হবে ওই পাল্লা জায়গাটা তুমি কি ঝুলে পড়বে আল্লাহ নবীকে বললেন আমার দয়াল নবী বললেন জি আল্লাহ আপনি যদি এত গুণ দাম না দাও আমি নেকির পাল্লা দড়িটা পরে ঝুলে পড়ব আমার আল্লাহ পাক নবীকে বললেন হাবিব তবে একটা কথা জেনে রেখে দাও পৃথিবীর যত উম্মত আছে পৃথিবীর যত বান্দা আছে নবী আছে ওদেরকে আমি আল্লাহ হিসাব করাবো আমার ফারেস্তা দিয়ে ওরা কম করবে না বেশি করবে না চুলচেরা হিসাব 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 ওরা কখনো নাফরমানি করবে না আল্লাহ নবীকে বললেন আমার হাবিব জেনে রেখে দাও তোমার উম্মাতের বিচার আমি আল্লাহ নিজেই হাতে করব জোরে বলেন আরেকটু জোরে বলেন এ আমার হাবিব একটা বাজে রেখে দাও তোমার উম্মাতের বিচার আমি আল্লাহ নিজেই হাতে করব আমার আল্লাহ নবী বললেন আল্লাহ আপনি নিজে হাতে করবেন না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মাতের বিচার আমার কাছে দেবেন আমি একটাবার বিচার করব একটাবার আমি দেখব আল্লাহ পাক বললেন হাবিব এই কথাটা আমি নিলাম না কেন আল্লাহ নেবেন না এ আমার হাবিব তোমার আব্বাকে হারিয়েছি তোমার আম্মাকে হারিয়েছি আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল্লা কামিনাল ওলা আমি তোমার দুনিয়াতে কিছুই দেইনি আমি পরকালে দেওয়ার জন্য তোমাকে আমি আশ্বাস দিয়েছি তবে তোমার কাছে যদি একটাবার তোমার উম্মাতের বিচার করার জন্য দায়িত্ব দেওয়া হয় তোমার উম্মাতের পৃথিবীর উম্মাতের চাইতে হয়তো তোমার উম্মাতের পাপের ওজনটা সবচাইতে বেশি এ হাবিব জেনে রেখে দাও একটাবার যদি তোমার
উম্মতের গোনা 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 যদি দেখতে পাও তোমার মনটা বড় খারাপ হয়ে যাবে, তোমার মনে কষ্ট লাগবে। তবে হাবিব তোমাকে জানিয়ে দিই, তোমার উম্মতের বিচার আমি আল্লাহ নিজেই কুদরতি হাতে করব। আর যত ফেরেশতা আছে আমি আল্লাহ অন্য কাজে লাগিয়ে দেব। আর আমার হাবিব তুমি আর আমি আমার তোমার উম্মতের বিচার আমরা দুইজন মিলে করব। আমি যদি ঠিক করি আর ভুল করি পৃথিবীর কোন ফেরেশতা নবীরা কেউ কই ভাত চাইবে না। আর একটু জোরে, সেই নবীর ভালোবাসায় আমরা বসেছি, সেই নবীর ভালোবাসা, অন্য কারোর ভালোবাসা নয়। আল্লাহ সোনার মানিকেরা, আজ আমি আপনা দিগাকে জানি দি, আব্বার জন্য হাত তুলে দোয়া চাইবে, আম্মার জন্য হাত তুলে দোয়া চাইবে, দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে বি বাচ্চা নাতি পোতা আল আওলাদ এরা যারা বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য হাত তুলে দোয়া চাইবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা জেনে রেখে দাও, আমার ইন্তেকালের পর তোমরা একটু আমার কবর জিয়ারাতটা করবে। তাই আল্লাহর নবীর মাজারটা জিয়ারাত করা হয়, আল্লাহর নবীর পাশে সিদ্দিকী আবু বাক্কার হুজুরের মাজারটা জিয়ারাত করা হয়, আবু বাক্কার হুজুরের মাজারের পাশে হযরতে ওমর ফারুকের মাজার শরীফ মাজারটা জিয়ারাত করা হয়, হাসান হুসাইনের মাজারটা জিয়ারাত করা হয়, নবী আদম আলাইহিস সালামের মাজারটা জিয়ারাত করা হয়, নবী শীস আলাইহিস সালামের মাজারটা জিয়ারাত করা হয়, নবী লুত নবীর মাজার জিয়ারাত করা হয়, নবী দেখা যায় ইয়াকুব নবীর মাজার জিয়ারাত করা হয়, নবী ইউসুফ আলাইহিস সালামের মাজার জিয়ারাত করা হয়, তামাম পৃথিবীর খাজা হুজুরের মাজারটা জিয়ারাত করা হয়, বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারটা জিয়ারাত করা হয়, দাদা পীর রহমাতুল্লাহর মাজার শরীফটা জিয়ারাত করা হয়, বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মাজারটা জিয়ারাত করা হয়। আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি কোন কবরবাসীর কবরটা যদি একটা বার জিয়ারাত করো, তোমাদের মনের কথা আমি একটা বার বলে গেলাম, তোমাদের অন্তরটা কাঁদে, অন্তরটা কাঁদে, হায় রে আমি বড় ভাই, আমার ছোট ভাই বিদায় দিয়েছে, হয়তো এরপরে জানি না কবে আমার ডাক পড়বে, হয়তো আমি বড় বোন, আমার ছোট বোন মারা গেছে, জানি না হয়তো আমারও কিছুদিন পরে চলে যেতে হবে। আব্বা মনে করবে, আল্লাহ আমার ছেলেরা আমার ফল, এই ফলগুলো আগে চলে গেছে, জানি না আপনার দরবারে কবে আমার যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেছেন, এইরকম তোমাদের মনে কল্পনা জল্পনা হবে, এর আগে হতো না, যখন তোমাদের ভাইদের বোনদের আব্বাদের কবর দেখবে আর মনে মনে এমন হৃদয় হবে। বড় পীর রহমাতুল্লাহ আলাইহে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহে তিনি বর্ণনা করেছেন, ইমাম গাজ্জালি বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি কবর দেখে, কবর দেখে দিনে যদি একটা বার অন্তত কবরে কথা স্মরণ করে, ওই ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার আগে তার মরণটাই ইমানি হালাতে হবেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনার মানিকেরা, লক্ষ্য করে দেখা যায়, তাই আমরা অনেক জায়গায় কবর জিয়ারাত করি। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গেছে, আমি কবর জিয়ারাত করতে পারবো? আল্লাহ নবী বললেন, একটা বা কবর জিয়ারাত করো। হুজুর আমি তো ভালো কোরআন পড়তে পারি না। আল্লাহ নবী বললেন, পণ্যওয়ালা ব্যক্তিদের পড়িয়ে নাও। আল্লাহ নবীকে বললেন, হুজুর পারশ্রমিক দেবার মতো আমার ক্ষমতা নাই। আল্লাহ নবী বললেন, তাই যদি না পারো তবে তুমি একটা বার যাই জানো, তুমি একটা বার কবরের কাছে চলে যাও, ইয়া রব ইয়া দাইহি, হাত উঁচু করে দোয়া চাও, আল্লাহ এটা আমার আব্বাজির কবর, আল্লাহ এটা আমার আম্মা জানের কবর, এটা আমার দাদুর কবর, চাচার কবর, এটা আমার ভাইজানের কবর, এটা আমার বোনজানের কবর, তুমি একটা বার হাত তুলে দোয়া চাও। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা সামিউম বাসির, ওই বান্দাটার জবানটা কিচ্ছু
নাও বলতে পারে কিন্তু অন্তরটা একটা বার কাঁদে আল্লাহ নবী বলেছে ও আমার সাহাবায়ে কেরাম আজ আমি তোমাদের জানি দি আমার আব্বাকে আমি হারিয়েছিলাম আমার আব্বাকে হারানোর পর আমার আম্মাকে বলেছিলাম আম্মা আমার আব্বাজি কোথায় একটা বানিয়ে চলো আমার আম্মা বলেছিল তোমার আব্বা দেখা যায় মদিনার জেলখানা ধরা পড়েছে সিরিয়ার জেলখানা ধরা পড়েছে তোমার আব্বা হয়তো আর আসবে না আমার মাকে বারবার বারবার আমি প্রশ্ন করলাম আমার মা এক সময় উম্মে আয়মানকে নিয়ে আমি রসুল আমাকে নিয়ে আব্বাজানের কবরটা দেখানোর জন্য চলে যাচ্ছিল কবর জিয়ারত করা কবরের কাছে যাওয়া যদি নিষেধ হয় আল্লাহর নবী নিজের মাকে সঙ্গে করে নিয়ে আর দেখা যায় দাসী কর্মকর্তা উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী নিজের আব্বার কবরের কাছে দৌড়ে ছুটে গিয়ে কবরটা জড়িয়ে আব্বা আব্বা বলে কেঁদেছে আল্লাহর নবী বললেন ও আমার উম্মাত উম্মাতানিরা তোমাদের আব্বা মা দাদা দাদি যদি মারা যায় তোমরাও কবরের কাছে গিয়ে যদি কিছু না বলতে পারো আব্বা আব্বা যদি এতটুকু বলো আল্লাহর নবী বলেছেন লায়ালি জুন্নারা বাকামিন খশিয়াতিল্লাহ তামাম পৃথিবীর দুয়ার অপেক্ষায় তোমার অতটুকু জবানের বিনিময় তোমার মুরব্বির কবরে আজাব আল্লাহ মাফ করে দেবে আর একটু জোরে আল্লাহর নবী মাজার শরীফ দেখতে গিয়েছিল কার নিজের আব্বাজির তো যদি কবরে যাওয়া নিষেধ হয় রসুল গিয়েছিল কার কবরের কাছে আব্বাজির কাছে গিয়েছিল না কেউ যদি বলে কবরে যাওয়া চলবে না কবরে দেখা চলবে না জিয়ারত করা চলবে না রসুল তো কবরের কাছে গিয়েছে নিজের আব্বাজির কবর আর সেই কবরটা রসুল পাক বরং বুকটা জড়িয়ে ধরে আব্বা আব্বা বলে ডাকছিলেন কথা ঠিক না বে ঠিক যারা বলছেন যে এগুলো করা যাবে না করা যাবে না আদৌ তারা কারা আমার মন বলে এরা আবু জাহেলের হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিন ছাড়ার কেউ না এরা কি হাদিসগুলো পড়েনি এই কবর জিয়ারত বিষয়ে টোটাল বখারী শরীফে একটা অধ্যায় এসছে কবর জিয়ারত করা কি সুন্দরভাবে তথ্য অনেক কিছু দেওয়া আছে এগুলো করা যাবে যাবে কিন্তু যারাই করতে চাচ্ছে না তারাই তো সমস্যা দুরূদ শরীফ আল্লাহুম্মা জোরে পড়ো এটা মহব্বত পড়ো না আল্লাহুম্মা وعلى آلي রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে ঠিক না বেটি মন হৃদয় উজাড় করে মানে কি সবচেয়ে বেশি ভালোবাসি মিম বলে দেখি ওলা দেখি ছেলে মেয়ে বাপ মায়ের অপেক্ষা রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে ও গো আমার প্রিয় তোমার প্রেমে পাগলামি হায় জন্ম হইয়া মার খানা কুলে রেখছ আমায় পাগল করে হায় জন্ম হইয়া মার ধরমপুরে রেখছ আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদার
রে ও নবী সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি হায় মায়া যদি লাগে তোমায় দেখা দিও স্বপ্ন যোগে হায় মায়া যদি লাগে তোমায় দেখা দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে আল্লাহ হুম্মা ওয়ালা আলি তাহলে আমরা কবর জিয়ারত করব তো একটু হাত তুলে তকবীর দেন নারে তকবীর আল্লাহু আকবার একটু হাত তোলেন নারে তকবীর আহলে সুন্নাত আল জামাত আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ দাদা পীরের মুরিদ মোতাকি গন নারে তকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ কেউ যদি আমাদের রুখতে আসে আমরা তাদের বাধা বিঘ্ন মানব না ওরা আবার নতুন করে জান্নাত দেখায় যে জান্নাত ফুরফুরা শরীফ হুজুরদের কাছে নি জান্নাত যদি থাকতে হয় আমাদের ইন্টারনেটে একটা বক্তা আছে সেই বক্তার কাছে জান্নাত রয়েছে কে রয়েছে বাংলাদেশে কটা চাবলুস শয়তান কটা শয়তান চাবলুস ওরে রোমাল পরে দেখেননি রোমাল পরা দেখাচ্ছি এইরকম ঘোমটা দেয় না দিয়ে আবার এরকম কিরকম কেলোর কিত্তু করা থাকে আর দাড়িগুলো কি লাল না সাদা কথা বলে না লাল হাদিসটা বোখারি শরীফে এসেছে মেহেদি পাতা ব্যবহার করা জায়েজ তবে মেহেদি পাতাতে রং দেওয়া হারাম আর ওরা তো মেহেদি পাতা দেয়নি দিয়েছে সেই ফাইভ স্টার গোদরেজ কলফ পরে সেই মাল ঢুকিয়েছে তাহলে হারাম মাল দাড়িতে লাগিয়েছে আর মুখ থেকে কি হালাল কথা বার হবে হ্যাঁ বুঝতে পেরেছেন এখন ওই দেখা দেখি আমাদের অনেক এলাকায় তারাও দাড়ি লাল করেছে এমন লাল করেছে আমার আব্বাজি 15 দিনই একবার করে মেহেদি পাতা দেয় তানার উঠে ফের সাদা পরিষ্কার কিন্তু ইমালের ওঠে না রং লাগিয়েছে না শরিয়াতে ফতোয়া হলো রং মাখা পুরুষের জন্য হারাম রং মাখা পুরুষের জন্য হারাম খুশবু মাখা নারীদের জন্য হারাম নারীদের রং মাখা জায়েজ পুরুষের খুশবু মাখা জায়েজ তাই আমাদের গায়ে থেকে খুশবু জারি হয় রং দেখা যায় না মায়েদের কাছে গেলে ঠোঁট রং টিপ রং কপাল রং এ রং সে রং কিন্তু খুশবু পাওয়া যায় কি পাওয়া যায় না ওটাই হলো ওদের জায়েজ আর এটাই হলো আমাদের জায়েজ হুজুর এখন দাড়ি লাল করে নিয়েছে বাবা তুমি যে বোখারি বোখারি বলে চিল্লাচ্ছ ওই বোখারিতেই শরীফে আছে যে দাড়িতে মেহেদি পাতা দেওয়া জায়েজ কিন্তু রং দেওয়া হারাম ও সেই গুণ ঢাকা চাপা দিয়েছে দিয়ে বলছে কবর জিয়ারত করা যাবে না কবর জিয়ারত করা যাবে না তো লেট কে খেতে আগুন তুই একটার বার হস মসজিদ থেকে ওরা তো ঘরের ভিতর থেকে ভিডিও করে বা ফাঁকা বার হয় না মসজিদে জুম্মার দিন লাঠিতে ভর দিয়ে হানাফিরা জিলাপি বালাগাল উলারা জিলাপি সন্নিরা এই হানাফিরা কিছু জানে না লক্ষ টাকা চ্যালেঞ্জ হাদিসে পাঁচ নাম্বার তিন রুকু দুয়া লাইনে আছে হাজার গল্প মানে পানির উপরে সে শালতিতে নাড়াচাড়া দেওয়া শক্তি দেখাচ্ছে বুঝতে পেরেছেন ভাই নাড়াচাড়া শক্তি দেখা খুব সমস্যা আপনাদের এলাকায় এরকম কোম্পানি নোনা পানি আছে নাকি আছে বাবা নসিব পুড়ে গেছে সব জায়গায় আছে যেখানে নবাব সিরাজদৌল্লা সেখানে মির্জাবত থাকবে হ্যাঁ হাততালি মেরে ওই হিজড়ের ব্যাপার নাকি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হ্যাঁ এই হাততালি মারে হাততালির ওয়া শুনুনি ডান হাতে লেখা আছে বাম হাতে লেখা আছে আটের পিঠে এক একাশি আর ডান হাতে আছে একের পিঠে আঠারো একাশের আঠারো কত হয় নিরানব্বই তালি মারা কি জায়েজ যত হাততালি মারে তাহলে কেতনা ইবলিসের মুরিদ হয়েছে বুঝতে পেরেছেন আল্লাহু আকবার আল্লাহ কখনো না কখনো করো না বাবা আল্লাহ
আমি আপনাকে বোঝাতে চেয়েছি ফুরফুরা শরীফে দাদাবি রহমাতুল্লাহ আলাইহে বাংলাদেশে ওয়াজ নসিহত করার জন্য একটা বাদ চলে গেলেন। অনেক আলেমেরা ওয়াজ নসিহত করে, যে আলেম তার ওয়াজ ভালো হয় ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে তালি মারে তালি মারে। দাদাবি রহমাতুল্লাহ আলাইহে যখন ওয়াজ করার সময় হয়েছে দাদাবির সালাম দিয়ে বললেন, আমি আজকের ওয়াজ করব না, ওয়াজ করে মানুষকে ধর্মের কথা শোনানো হয়, আর যেখানে ধর্মের কথা শোনানো হবে ওখানে অধর্মীয় কাজ হবে, ওটাই আগে বন্ধ করা লাগবে। দাদাপীর বলেছিল, বাবা তোমরা যদি দুঃখ পাও আল্লাহর নামে শুকরিয়া আদায় করো, তোমরা যদি খুশি হও আলহামদুলিল্লাহ আল্লাহর নামে শুকরিয়া আদায় করো, তালি মারা যাবে না যাবে না যাবে না। তাই দাদাপীর একটা কিতাব লিখেছিলেন বসিরাত আল্লামা হুজুর, ওই কিতাবটার নাম হলো দাদাপীর রহমাতুল্লাহ আলাইহের বিস্তারিত জীবনী। ওই জীবনীতে হুজুর কোরআনের একটা আয়াত দিয়ে বলে দিয়েছে, বাবা তালি মারাটা হলো ইহুদি খ্রিস্টানদের কাজ, আর ভালো আনন্দ হলে শুকরিয়া আদায় করা ইমানদারের কাজ। তালি যারা তালি মারে তারা ইহুদি, আর খ্রিস্টান যারা শুকরিয়া আদায় করে তারাই হলো ইমান। মিলছে না মিলে না? মিলছে। আর কিছু আছে ও বুড়ো? আর কিছু আছে বুড়ো? তালি মারা এই এই আল্লাহ, ফের আমি আপনাকে বোঝাতে চাই, আমি তালি মারা প্রসঙ্গে প্রসঙ্গে এতদিন পর্যন্ত চলে এসেছি, আর একটা বার আগিয়ে চলে যাও। আল্লাহর নবী বলেছেন, যারা বিপদে পড়বে আল্লাহ শুকরিয়া যাপন করবে, যারা মুসিবাতে পড়বে আল্লাহ শুকরিয়া যাপন করবে, আর ভালো কাজ যখন হবে ওরা আল্লাহ শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায় করবে। ও ভাইরা বাবা জিরা, আল্লাহর নবী যখন মুসিবাতে পড়তেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন, দয়ার নবী এই দোয়াটা পাঠ করতেন। আর আল্লাহর নবী যখন খারাপ সংবাদ শুনতেন কিংবা কোনো জিনিস যখন হারিয়ে যেতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা নবী আমার পড়তেন। আর নবী যখন ভালো কিছু করতেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতেন শুকরিয়া আদায় করতেন। তাহলে দয়ার নবী শিখিয়ে গিয়েছে, এ আমার উম্মাত উম্মাতানেরা, ভালো কাজ যখন করবে তোমরা শুকরিয়া যখন করবে, তোমাদের কিছু হারিয়ে গেলে ক্ষতি হলে তোমরা ইন্না লিল্লাহ পড়বে, আর তোমাদের মুসিবত হলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন, এই দোয়াটা তোমরা পাঠ করবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও ভাইরা বাবা জিরা, ইহুদিরা ওরা আনন্দ পেলে ওরা তালি মারে তালি মারে, খ্রিস্টানরা ওরা তালি মারে, ইহুদি নাসারা ওরা তালি মারে, হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবরিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি, তাম পৃথিবী যত ধর্মের মানুষ আছে ওরা আনন্দ পেলে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় না করে ওরা তালি মারে তালি মারে তালি মারে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি গোলাম তাম পৃথিবীর শিক্ষকের শিক্ষক, আমি তালি মারি না তালি মারি না, বরং আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ শুকরিয়া আদায় করি। ও আমার ভাই জানেরা, ও আমার বাপজিরা, আপনারা যদি খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, তাহলে তালি মারাটাই হলো ইহুদিদের কাজ, তালি মারাটাই হলো খ্রিস্টানদের কাজ, আর তালি মারাটাই হলো আপনাদের ডান কোণে টোল ট্যাক্সে যত এড়ে না বোক না লেস তুলে দেখে না, যাকে তৃতীয় লিঙ্গ হিজড়ে বলে থাকি ওই হিজড়া তো তালি মারে। তাহলে কেউ যদি একটা বার তালি মারে, হয় ইহুদি নাই খ্রিস্টানদের মত মেনেছে, না হয় দেখা যায় হিজড়েদের মত মেনেছে। আল্লাহর নবী বলেছেন, আমি গোলাম তোমাদের শিক্ষক, আমি যেটা শিখিয়ে গেছি তোমরা সেটাই পালন করবে। তাহলে তালি মারা শরিয়াতে না যায় শরিয়াতে না যায়। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, তোমরা যদি শুকরিয়া বাদ দিয়ে তোমরা যদি ইহুদিদের পথ মতটাকে তোমরা মেনে নাও, দয়ার নবী আর একটা হাদিস শরীফ বলেছেন, লানা তাল্লা গালিয়া হুদা ওয়ান নাসারা, আর যারা ইহুদি নাসারাদের নিয়ম যারা পালন
করবে আল্লাহ নবী পরে একটা হাদিস বলেছেন আল্লাহ পাক বিচারের দিনে কঠিন দিনে আলমার ওমান আহাব্বা ওদের সঙ্গে হাসন নাসর বানাবে তালি দাদা হুজুর তালি মারার বিপক্ষে আমার নবী পাক তালি মারার বিপক্ষে পাঁচ হুজুর পীর কেবলা তালি মারার বিপক্ষে আর হিজড়েরা তালি মারার পক্ষে ইহুদি খ্রিস্টানরা তালি মারার পক্ষে আল্লাহ নবী বলেছেন যারা ইহুদিদের মত পথ মানবে ওদের উপরে আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের গজব আর যারা মুহাম্মাদের মত মত মানবে আল্লাহ পাক তাদের প্রতি রহমত জারি করবে আপনি একটাবার বিচার করে নাও আমি তালি মেরে আমি ইহুদিদের সঙ্গে হাসন নাসর করব আর তালি না মেরে আল্লাহ শুকরিয়া যাপন করে আমরা দয়ার নবীর শাফাত পাবই পাবো জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নারে কিজবে আল্লাহু আকবার আল্লাহ আমরা আজে বাজে কোনো কাজকর্ম করি না হ্যাঁ আমাদের রোজগণটা কম হতে পারে আমাদের আমল কম হতে পারে কিন্তু আমরা হোপ মারি না হোপ মারে কি জানেন ওই উল্টো পাল্টা কাজ করি না আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ এটা তাকবীর নারে তাকবীর পিছনে অত ভাই আছেন শোনা একটু বদলিশটা গরম হয়ে যাক আল্লাহ রহমতে এটা তাকবীর নারে তাকবীর আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন শয়তান কি এর ভিতরে আছে বলে মনে হয় একদম নেই পালিয়েছে বিশাল বিশাল পালিয়েছে কোথায় পালিয়েছে মেসকাত শরীফে বরণ দিয়েছে তোমরা যখন তকবীর দাও আল্লাহর নামে শয়তান এত উপরে উঠে যায় যেখানে মাইকের মুখের আওয়াজ পৌঁছায় না তার ঊর্ধ্বে শয়তান পালিয়ে যায় বুঝতে পেরেছেন তাহলে এই আওয়াজটা তো অন্তত উপরের দিকে কমপক্ষে তো 3 কিলোমিটার যাচ্ছে 2 কিলোমিটার যাচ্ছে তাহলে শয়তান আশেপাশে নেই তবে আর একটা মজার কথা পাকা সুইচ বন্ধ করলে পাকা কি সঙ্গে সঙ্গে বন্ধ হয় দু চার পাক ঘোরে ও শয়তান চলে গেলে এই স্পিরিট কমানোর পরে দু চার পাকা ঘোরে এ নকল শয়তান তো জমিনে আছে নাকি ও যতক্ষণ না আসে এ ততক্ষণ কাজ চালিয়ে যাবে হ্যাঁ ও ততক্ষণ এ কাজ চালিয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আমি আপনাকে বোঝাচ্ছিলাম কবর জিয়ারত করতে হবে প্রসঙ্গে বলতে বলতে অনেক দূর চলে এসেছি কবর জিয়ারত আমরা করবই করব তার কারণ হলো একটাই দল জান্নাতি জান্নাতি কোন দল কোন দল কোন দল কোন দল আল্লাহর ইবাদত নবীর মহাব্বত কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাজার জিয়ারত যে দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআত ঠিক না বেটি আল্লাহ আল্লাহ লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীর একটা প্রসঙ্গের কথা বলি আল্লাহ নবী এক সময় বসে বসে কাঁদেন আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর কাছে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কান্নার কারণটা কি একটা বার বলেন আল্লাহ নবী ডুকরে ডুকরে কাঁদে আম্মা জান আয়েশা সিদ্দিকা দয়ার নবীর পাশে বসে বসে একটু জয়তুনের তেল ছিল জয়তুনের তেল ওই তেলটা নবী পাকের গায়ে একটু মালিশ করে দেয় আল্লাহর নবীর মাথায় একটু তেলটা ঢেলে দেয় চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ে দেয় আল্লাহ নবী বললেন বিবি তোমার ওই তেল দিয়ে চিরুনি দিয়ে আমার মাথা ঠান্ডা হবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই কথা শুনে কান্নাকাটি করে আমার নবী পাক কাঁদে আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান কান্নাকাটি করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওরে ফেরেশতা জিবরিল আমার নবীর কাছে একটা বার চলে যাও কান্নার কারণটা কি জিজ্ঞাসা করো আল্লাহ নবীর কাছে সালাম নিয়ে এসেছে আল্লাহ নবীর সালামে জবাবটা দিয়েছে নবী চোখের পানি দেখে আম্মা জান মা ফাতেমা কাঁদে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা কাঁদে আম্মা জান আয়েশা সিদ্দিকার কান্না দেখে ফেরেশতা জিবরিলও বসে বসে কাঁদে আল্লাহ ডাক
ডাক দিয়ে বলে ফারেশতা জিবরিল আমার দয়ার নবী কাঁদে ওনার স্ত্রী কাঁদে তুমি কেন ওখানে বসে বসে কাঁদো ফারেশতা জিবরিল বলেছিলেন ইয়া রাব্বুল আলামিন দয়ার নবী এত কান্না কাঁদে ওই কান্নার সঙ্গে আম্মা জানো কাঁদে আমি ফারেশতা জিবরিল ওই কান্নাটা দেখে আমারও যেতে মন চায় না মন চায় না আমি ওই লাইনে তৃতীয় নাম্বার লাইনে বসে বসে আমিও কান্না কাটি করি আল্লাহ নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে বললেন এ বিবি তুমি আমার কাছে থাকবে না একটু সরে দাঁড়াও আমার বড় কষ্ট হয় আল্লাহ নবীর স্ত্রী কান্না কাটি করা শুরু করলেন ও আল্লাহ নবী আপনার কান্নার কারণটা কি একবার আপনি জানিয়ে দাও আপনার উম্মতের দিকে তাকিয়ে আপনি মসজিদে নববি বানিয়েছো আপনি নিজে বলেছেন মসজিদে নববি দিয়ে এক রেখা নামাজ আদায় করলে 50,000 রাকাতে সওয়াব হয় আপনার উম্মতের তো অনেক নসিবটা বড় ভালো আপনি কেন কান্না কাটি করো আপনি তো মসজিদুল আয়েশা আপনি তো আমার নামে একটা মসজিদ বানিয়ে দিয়েছো মসজিদে বেলাল বেলাল হুজুরের নামে একটা মসজিদ বানিয়ে দিয়েছো মসজিদে কুবা কুবা দেশের শহরের লোকের নামে একটা মসজিদ বানিয়ে দিয়েছো মসজিদে খাদিজা আপনি তো বিবি খাদিজার দিকে তাকিয়ে একটা আপনি মসজিদ বানিয়ে দিয়েছো আপনি কেন কান্না কাটি করো কান্না কাটি করো আল্লাহ নবী বলেছেন এ আমার বিবি তুমি কি জানো না তুমি জানো না আমি পেট ভরে খেতে পারলাম না আমি চোখের পানি ছেড়ে দিয়ে বারবার কাঁদি আমার বিবির জন্য নয় আমার স্ত্রীর জন্য নয় আমার ফাতিমা হাসান হোসাইনের জন্য নির্দিষ্ট করে আমি কান্নাকাটি করি না আমার উম্মাত উম্মাতানিদের এদের বেশিরভাগ নাকি জাহান্নামে যাবে তাই ফারেশতা জিবরিল আমার কাছে ওহিটা নিয়ে এসেছিল এর আগে ওই জন্য আমি কান্নাকাটি করি ফারেশতা জিবরিল আল্লাহর কাছে গিয়ে বললে রব্বি আল্লাহ আপনার হাবিব কান্নাকাটি করে আপনার হাবিবের উম্মাতকে আপনি নাকি বেশি বেশি জাহান্নামে পাঠিয়ে দেবেন এই জন্য আপনার হাবিব একটা বার খানা পিনা আর খায় না আর ঘুমাতে যায় না ওই জায়গাটা বসে কাঁদে আম্মা জানায় আয়েশা সিদ্দিকা কাঁদে আপনি একটা বার জানিয়ে দাও আমার আল্লাহ পাক ফারেশতার বলেছিল ওরে ফারেশতা জিবরিল আমার হাবিবকে জানিয়ে দাও হাবিব নবী ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম এরা যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি নয় 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 আমি আল্লাহ যাতে খুশি পৃথিবীর নবী রসুলরা তাতে খুশি আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ কোতা দিলাম তাতেই আমি আল্লাহ খুশি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেছিলেন ওরে জিবরিল তুমি কথা দাও আমার উম্মতকে আমার আল্লাহ জাহান্নামে দেবে তুমি কি সুপারিশই করবে না তুমি কি কোনো ভূমিকা নেবে না ফারেশতা জিবরিল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই দায়িত্ব আল্লাহর আর আপনার আমি কি করব আমি তো পিয়ন দাতা আমি তো পিয়ন যাবা আশা করি আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ ফারেশতা জিবরিলের ডানা আছে 70,000 ডানা আছে আর একটা একটা ডানার ভিতরে একটা বার যদি ঝাড়া মারে লক্ষ কোটি মাইল দূরে পৌঁছে যাও আল্লাহ আপনার দরবারে দোয়া চাই আপনি যদি আমার উম্মতকে জাহান্নাম থেকে টেনে নিয়ে জান্নাতে যদি হাজির করে দাও অন্য অন্য নবীরা ফারেশতারা কৈফাত করতে পারে আল্লাহ ফারেশতা জিবরিলের 70,000 ডানা আছে এক একটা ডানায় 70,000 আমার গোনাগার উম্মাত উম্মাতানিকে লুকিয়ে লুকিয়ে দয়ার জান্নাত বানিয়ে দিতে হবে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর শুধু নবী আমাদের কতটা ভালোবাসে নবী আমাদের জন্য কি করেছে এই চিন্তা করলে বিশাল ব্যাপার আর এই সম্পর্কে তো মানুষের চিন্তাধারা নেই এখন চলে এসেছে রাজনৈতিক আর অরাজনৈতিক মাথা খারাপ শুধু বারবার দেখে হুজুর এখন কি বলে একটু দেখি হুজুর কি বলে দেখি এখানে এখানে মাতব এখানে দাদাগিরি চলবে আর এখানে আমরা যার দালালগিরি করব এই দালালগিরি যদি করতে হয় একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালালগিরি করব ঠিক না বে ঠিক এখানে কারো দালালগিরি করা যাবে যখন জলসার জায়গা যখন রাজনীতি করে ফেলবে আর রাজনীতির জায়গা যখন জলসার তকবির দিয়ে দেবে তখন কি ভালো সমাজ পাবে বলে বিশ্বাস হয় হবে না এটা আপন ভিন্ন জায়গা মসজিদের
তিনটে মেম্বার আছে, তিনটে মেম্বার উঁচু নিচু আছে না নাই, মানুষ ও উঁচু নিচু একেবারে সমান নয়, তিনটে মসজিদ, মসজিদের মেম্বার যদি সমান করে দেওয়া হয়, আল্লাহর নবী বলেছে পৃথিবীতে মসজিদের মেম্বার যখন সমান করে দেওয়া হবে অপেক্ষা করো কিয়ামতটা খুব তাড়াতাড়ি এসে যাবে। তাহলে তিনটে মেম্বার যখন উঁচু নিচু, মানুষ ও উঁচু নিচু মর্যাদার আছে, এখন মানুষ সব সমান করে লওয়া হচ্ছে, সমান সমান সমান, কি সর্বনাশ হচ্ছে ভাই। কিছু কিছু আলেম রয়েছে তারাও মাথা খারাপ করে দিচ্ছে দুটো দাউদ পাওয়ার জন্য, বুঝছেন ভাই? ঘোলা জলে সল পাওয়া যায় বলেন, একটা ঘোলা জলে সল পাওয়া যায়। তবে এতটুকু ভাবেন, আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি মায়া মমতা, এটা পৃথিবীর মানুষের সিস্টেম থাকবে থাকবে, তবে একদম কমপ্লিট ইমানদার হয়ে থাকো, আল্লাহ যদি চায় তোমাকে হেফাজত করবে। কেমন? নবী নূহ আলাইহিসসালাম বুড়িমাকে বলেছিল প্লাবন আসবে, বুড়িমা সাবধান থেকো। বুড়িমা সাবধান থাকার কথা বলে দিয়েছে, চল্লিশ রাত চল্লিশ দিন প্লাবনে পানিতে পানি, পানিতে পানি, মানুষ সব ধূলিসাৎ হয়ে গেছে, নৌকাতে যারা উঠেছিল তারা বেঁচে গেছে। বুড়িমার কথা নবী নূহ আলাইহিসসালাম ইয়াদ স্মরণে ছিল না। পানি যখন নেমে চলে গেছে, বুড়িমার দিকে তাকিয়ে যেতে যেতে দেখলো বুড়িমা কুঠরি ঘরে আল্লাহ 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 জিকির করছে। বুড়িমাকে জিজ্ঞাসা করা হলো, আপনি চল্লিশ রাত চল্লিশ দিন কি করেছিলেন? বলে, কেন বাবা, আমি তো বুঝতে পারিনি কখন চল্লিশ রাত চল্লিশ দিন হয়ে গেছে। আল্লাহ নবী বলেছে, ইমানদারেরা ঠিক ওইভাবে আমার আল্লাহ হেফাজত করে রাখবে, জোরে বলে, ঠিক এইভাবে রাখবে, ঠিক এইভাবে রাখবে। কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ। আমি সকলকে বলবো, সকল আলেমকে, বক্তাকে, হুজুরকে, ওয়াইজিনকে, ইমামকে বলবো, জীবনে নবীর মেম্বারে কোনো ব্যক্তির দালালগিরি করা চলবে? দালালগিরি যদি করতে হয় আলাদা বাইকে তেল নিয়ে কোথাও গিয়ে সেখানে দালালগিরি করো, কিন্তু এই জলসার মাহফিলে, কোরআনের মাহফিলে, হাদিস কোরআনের আলোকে, ইশারা ইঙ্গিতে কারো দালালগিরি করা চলবে? যদি করো তাহলে সমাজ তোমার কাছ থেকে কি পাবে? কিছু পাবে না, কিছু পাবে না। তবে সত্যকারে যারা কমপ্লিট আলেম হয় তারা আলেমের ভূমিকা পালন করে। যারা ড্রাইভিং লাইসেন্স নকল আর নকল আর লেবিলেশন করে জেরেস করে চালায়, তারা তো কোথাও না কোথাও গুঁতো মারে বাঁচার জন্য, সমস্যা এই জায়গায়। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা, আর এই গজলাই বলবো না, ও মাথা খারাপ করতে হুজুর এই ফুলের গজল বলতে হবে। ও বাবজিও ভক্ত, ও সেখান থেকে, ও তো আমার আগে ওয়াজ করে দিয়েছে যে ফুলের গজল বলতে হবে, হ্যাঁ ওই গজলটা বলতে হবে। তোমরা জানো তো আমার ভাঁড়ে একটা গজল ছড়া নেই, তাই না? আর ওই গজল সর্ব জায়গায়, যেখানে যাই একই গজল। অন্য অন্য বক্তারা অনেক গজল বলে, তো উঠে দুটো গজল, মাঝখানে তিনটে গজল, শেষে তিনটে গজল, পাঁচটা গজল যদি বলে, পাঁচ পাঁচা পঁয়ত্রিশ, আধা ঘন্টার কলজে বাস ফেলে দিয়েছে, মস করবে আর কি। খতবার সালাম কিয়াম কাল আল্লাহ তাআলা করতে করতে সে আধা ঘন্টা একদম সর্বনাশ করে ফেলেছে। তো হলোটা কি? বলে ওইভাবে চলছে, হাত নেড়ে দিয়ে যতটা হয়, জেরেক্স ড্রাইভিং লাইসেন্স তো, কি আর হবে, সমস্যা তো। আল্লাহ আল্লাহ নবী বলেছেন তিনটে জিনিসকে ভালোবাসি, কটা জিনিস? তিনটে। এক নাম্বার হলো আওরাতুন, নারীদেরকে। দ্বিতীয় নাম্বার হলো সাল্লো, নামাজকে। তৃতীয় নাম্বার হলো পুষ্প, ফুলের খুশবুকে। বলো সুবহানাল্লাহ, ফুল সকলে ভালোবাসে, তাই না? সকলে ভালোবাসি না, সকলে ভালোবাসি। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বড় ভাই ওঠ, ওই তিন রকম ফুল ছেড়ে নিয়ে আসো, ফুল ধরে ধরে গজল হবে আজকে, তিন রকম লাল নাও একটা করে, ওর গজল বলা সাদা আজকে মিটাবো, হ্যাঁ একটা লাল, একটা সাদা, একটা হলুদ, আর একটা সবুজ। ও হেভি ফুল তো, না রে তকবীর, কটা হয়েছে এই এতটা গজল ভাঁড়ে আসে পাগলা আমার, হ্যাঁ কথা বলিস নি,
আল্লাহু আকবার আল্লাহ গোলা ফুল দেয় না বলে আই লাভ ইউ টু কি করলো না হয় নাকি গোলাপ দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহ এই গোলাপকে জিজ্ঞাসা করে গোলাপকে জিজ্ঞাসা করে গোলাপ ফুল তোমার তো বিশাল সুন্দর দাম বলছে হ্যাঁ তা তোমার গায়ের রং কাঁটা কেন বলছে এটা আমার অহংকার আমার গায়ে ইচ্ছাকৃত কেউ হাত দিতে পারবে না আমি বিশাল বড় তা তোমার গায়ে হাত দেবে না হাত দিলে তুমি খসে পড়ে যাবে তা যত ফুল আছে সব ফুলের আগে গোলাপ ফুল আগে বেশি খসে পড়ে যায় না এর কারণটা কি অহংকারের মূল পতন অহংকারের ফুল দেখবেন তো হুজুরের ওই যেখানে উজু করে বসার জায়গা ডান হাতে একটা বোট মারা আছে না দেখবেন এরকম কিছু লেখা আছে এরকম কিছু কতবার মাথায় রাখবো এমনি তো তিনটে মাটার বা হয়ে গেছি আর খেয়াল থাকে দেখেন না আল্লাহ এ ফুসবুটাও আমরা ছোটবেলায় খুব ভালোবেসে তাই না খুব সুন্দর তবে রাতের বেলা ফুল শোঁকা বিজ্ঞান সমস্ত নিষেধ করা হয়েছে কেন কার্বন ডাই অক্সাইড আমাদের অনেক কিছু আমাদের উপকার করে আল্লাহ তাহলে সকলে বলবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন শোনা ভাই মহব্বতে পড়বো তো বল্লাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বল্লাইয়া রাসূলুল্লাহ এই গুসো 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 গুসিলের হবে না জলসা হবে না এই কি তোমাদের 1 GB না 4 GB জোরে বলো পাগলা বল্লাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ ছেলেরা জোরে আরো জোরে বল্লাইয়া রাসূলুল্লাহ ইয়া একটা ফুল বাদ গেছে ফাঁকি বাজ একটা ফুল বাদ গেছে রজনীগন্ধাটা দাও কোথায় রজনীগন্ধা কোথায় পড়ে আছে দেখেছো তাই এমন পিসাইব হয়েছে ভাতের খোলে মাছ দেখতে পায় না দেখেছেন খুব জোরে বল্লাইয়া রাসূলুল্লাহ গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনীগন্ধা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজারে কি আমের নজরানা একবার দেখ দাও যদি ও গোটামলি আলা একবার দেখ দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলে আরেকটু জোরে বলে লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে ও হক ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে আরেকটু জোরে বলে তাই লাল সাদার দোকান থেকে তুলে গেতেছি মালা তবে আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখ দাও যদি ও গো কামলি আলা একবার দেখ দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ
হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রন্তি কোথায় পেলে, হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রন্তি কোথায় পেলে, নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে, তাই হলুদ ফুলের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা, বল বল ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, সবুজ পাতার প্রশ্ন করি তুমি রন্তি কোথায় পেলে, সবুজ পাতার প্রশ্ন করি তুমি রন্তি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর চেহারা সবুজ থাকবে বলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে, তাই হলুদ লালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, তবে আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা, বল বল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলেছেন, যখন আমি মিয়ারা শরীফ থেকে পৃথিবীর জমিনে আগমন করছিলাম, আমার গায়ের পাসিনা ঘাম ধরেছিল, আর ওই ঘামে আমার আল্লাহ সর্বপ্রথম গোলাপ ফুলকে আল্লাহ দান করেছিলেন। জোরে বলেন, আরেকটু জোরে বলেন, মদিনার মক্কার কোন ব্যক্তিদের বিবাহ শাদী হলে ওরা আতর গোলাপ খুশবু যদি না পায়, তোমার আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে চলে আসতেন, আমার বিছানা আমার কাপড়গুলো একটু বুলিয়ে দিতেন, ওদের কাপড়গুলো খুশবু আর খুশবু হয়ে যেত। জোরে বলেন, আরেকটু জোরে হবে না, আমরা নবীকে চাই না চাই না, কারা কারা চান একটু হাত তুলে দেখান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আবার ভাইজান বলে বসেছে আমার, ভাই আমাকে আর ভাইজান বলো না ভাই, ভাইজান লোক কেলেকারি হচ্ছে তাই না, না ভাই এখন ভাইজান এখন বলা খুব সমস্যা, এখন কোন ভাইজান বলেছে কি করে বলবো, আল্লাহ আমার ভাইকে কবুল করেন বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমরা দাদা পীরের আলা ওলাদকে ভালোবাসি না বাসি না, ভালোবাসি ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রত্যেককে আমরা ভালোবাসি, যার ভালো লাগে না সরিয়ে দাও, তবে এই না যে একটু কোনা আপনার কন্যক হয়েছে আপনি ঠ্যাং কাটেন, অতটুকু না, অতটুকু বাদ দেন, সব কাটা বোকামোকাজ তাই না, সব কাটা বোকামোকাজ। আল্লাহ হেবার, আল্লাহ আল্লাহ হেবার, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল
ভুলি আমি কেমন করি হে রসল তোমাকে ভুলি আমি কেমন করি আল্লাহুম্মা ওয়ালা আলী দিন প্রচারের তরে নিজেকে দিও ছবি লিয়ে খেনা খে দিন প্রচারের তরে নিজেকে দিও ছবি লিয়ে তাই ফেরে কাফের চিল্ল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রসল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে হে রসল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না বেটি আল্লাহ আচ্ছা আমারে যদি কেউ খোজা বলে আপনাদের ভালো লাগবে ভালো লাগবে না তো এখন আমি বলেছি ভাই আমি একটা সংস্থা করি অরাজনৈতিক দল করি এখন ধরে না ফুরফুরা কোনো আওলাদক যাই হোক এখন আমাদের চব্বিশ পরে না কোনো এক ব্যক্তি তারে ফজা বলেছে ভালো বলেছে না খারাপ বলেছে ভুল বলেছে তাই না ভয় দুর্গুল্লা ভুল না ভয় হস্যুল্লা ভুল না দুটো দুর্গু দীর্ঘু আর ওই হস্য দুটো মিলিয়েই ভুল তাই না আমি এতটুকু বলতে চাই যাকে ভালো লাগে না তাকে ছেড়ে দেন তবে কাউকে ফজা কাউকে ইন্ডিয়ান ফজা কাউকে ফজা আসলে সে ফজা কি না ভয় লাগে ফজা ভাই বলো না ভাই ফজা বলো না বোঝেননি যে যে কাজটা করে তার মুখ থেকে সেই কাজটা বার হয় রাত্রে বেলা ছেলেরা দর্জি কাজ করে পা এমন এমন করছে রাত্রে বেলা দর্জি কাজ করে ঘুমাচ্ছে স্বপ্নতে পা এমন এমন চালাচ্ছে হয় না দিনে যা করেছে রাতে তাই অ্যাকশন চলছে ছেলেরা পাবজি গেম খেলে ফ্রি ফায়ার গেম এই যাচ্ছে যাচ্ছে ডান দিক বাম দিক ও ভুল ওয়াকে না মানে সারাদিন যা করেছে তার রিয়াকশন জাগ্রত হচ্ছে এখন যে হুজুর আর একটা হুজুরে বলছে উনি হলো ইন্ডিয়ান ফজা এখন সারাদিন চব্বিশ ঘন্টা ফজাগিরি করেছে কিনা সন্দেহ তার রিয়াকশন চলছে ফজাগিরি করছে ভাই ওরকম হুজুর আমি তিনবার উঁচু আর তিনবার নিচু করতে পারি এ যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে তাই বারবার বলছি আমি দাদা হুরে মোহাম্মদ করি আল্লাহ আল্লাহকে ভালোবাসি তোমার যদি ভালো না লাগে তুমি দূর হয়ে দাও ঠিক না বেটি তবে কারোর ইশারা ইঙ্গিতে কিছু বলা যাবে না তুমি কোন দল করো না করো করো কি ভাদর করে ভাই আমিও কোনো দলে সাপোর্ট না আমিও কোনো দলের সাপোর্ট না তবে আমি একটা ভাই বার ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল একটাই আমি দল করি সেটা হলো আমি মাদ্রাসা মসজিদ ওয়াজনসিয়াত বাপ মায়ের খেদমত এবং মাঝে মধ্যে নামাজের মশাল্লা নামাজের পার্টি এটাই আমার দল যে করছে সমাজের জন্য ভালো করছে ও করছে ও ভালো পাঁচটা সন্তান আছে পাঁচটা সন্তানের ভিতরে কেউ দর্জি কাজ করে কেউ ডক্টরগিরি কাজ করে কেউ সাইকেল সারে কেউ মিষ্টির দোকান দিয়েছে যার সেই জীবিকা নির্ভর করে খাচ্ছে তাহলে পাঁচটা ছেলে পাঁচ রকম সেবা করছে ভালো না খারাপ তাকে আমি ইন্ডিয়ান ফজা বলে দেবো এগুলো চরম ভুল এগুলো বলা চলবে না এগুলো বলা চলবে না আল্লাহ ওহো ফিতে কাটতে হলে কি ভালো হতো তাই না চাষা ফিতে কাটতে হলে খুব ভালো হতো ফিতে কেটে মাথা খারাপ ছি 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 আল্লাহু আকবার আল্লাহ
দাদা হুজুর পীরকে বেলা রহমাতুল্লাহ আলাইহে একটা ওসিয়াত নামা করে গেছেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে বলেছেন ও আমার উম্মতে ভক্তবৃন্দরা জেনে রেখে দাও তোমরা কখনো পূজো মণ্ডপে যাবে না পূজোর পর কোনো খাবার দ্রব্য তোমরা খাবে না দাদা পীর পূজো মণ্ডপে যাওয়া শুধু নিষেধ করেনি এমন তিনি বলেছেন পূজো মণ্ডপে তোমরা আতা সবেদা চটপটি ঘুগনি পাঁপড় লুচি আর এমন কোন খাবার তোমরা বিক্রি করবে না আমার আল্লাহর নবী এক সময় দাঁড়িয়ে আছেন আর কাফের বেঈমানরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে আমরা একটা সওয়াল জানতে চাই আমরা সম্প্রীতি বজায় রাখব এলাকা এলাকা সাম্প্রদায়িক ভেদে যায় আর দাঙ্গা ভেদে যায় আমরা একটা সম্প্রীতির জন্য একটা মিটিং পাঠান করেছি আমার নবী জিজ্ঞাসা করলেন সম্প্রীতি বজায় রাখার জন্য কি মিটিং আল্লাহর নবীকে বললেন ও মুহাম্মদ তুমি জেনে রেখে দাও তুমি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো আর আমরা গির্জা মন্দিরে না আমাদের ইবাদত করি সম্প্রীতি যদি বজায় রাখতে হয় তুমি ছয় মাস আমাদের মসজিদ গির্জার মন্দিরে তুমি একবার পূজো করে দাও আর আমরা ছয় মাস তোমার মসজিদে গিয়ে নামাজ পড়ে দেই পাশের লোকেরা দেখে বলবে এটাই হলো সম্প্রীতি এটাই হলো সম্প্রীতি আল্লাহর নবী বললেন আমি আগামী কাল আপনাদের কাছে ফয়সালা করব সকাল না হতে হতে আল্লাহর নবী দরবারে চলে যায় হে মুহাম্মদ একবার বলো তুমি ছয় মাস আমাদের পূজো ইবাদত করে দাও ছয় মাস তোমার আল্লাহর নামে আমরা মসজিদে নামাজ আদায় করে দেব তাহলে সম্প্রীতি বজায় থাকবে আনন্দ আর মেতে আমরা ভালো হয়ে থাকব আমার আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল 30 পারা সূরা কাফিরুন আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল কুলিয়া আইয়ুহাল কাফিরুন হে নবী তুমি একবার বলে দাও কুলিয়া আইয়ুহাল কাফিরুন হে কাফির তোমরা শুনে রেখে দাও আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে লা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ তোমরা যে গির্জার মন্দিরে ইবাদত করো আমার আল্লাহর নামে তোমরা ইবাদত করো না আর আমি যে মসজিদে ইবাদত করি আমিও তোমাদের স্রষ্টার নামে ইবাদত করি না আমার আল্লাহ কোরআন পরে জানিয়ে দিল তুমি একবার বলে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার কাছে থাকবে আর আমার ধর্ম আমার কাছে থাকবে সম্প্রীতি বজায় রাখার জন্য বাবা ধর্মীয় স্থলে আদল বাদল করা চলবে না চলবে না আমার আল্লাহর কোরআন পরে বিবরণ দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন আর কেউ যদি ধর্ম স্থলে না আসতে চায় জোরজবস্তি করে তাকে ঢোকাতে পারবে না আমার আল্লাহর কোরআন 30 পারা সূরা কাফিরুনে বর্ণনা দিয়েছে যা পড়লে আপনার পরিবর্তন হওয়া স্বাভাবিক আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহ তুমি একবার বলে দাও আমার যারা পাশের বসবাস করো তোমাদের ধর্ম তোমরা পালন করো আমার ধর্ম আমি পালন করব আমিও তোমাদের পূজো মণ্ডপে যাব না তোমরাও আমার পূজো মণ্ডপে আসবে না এটাই হলো সম্প্রীতি সম্প্রীতি কিন্তু বর্তমান সময় দেখা যায় কি বাবা ধর্মের ছড়াই দিয়ে আর কি রাজনীতির মহড়া দিয়ে কি মুসলমান কি অন্য ধর্মীয় মানুষ একজন মসজিদে চলে আসে আর একজন গির্জার ভিতরে যায় একজন বোরকা পরে আর একজন মাথায় টুপি দেয় আর একজন ফিতে কাটে আর একজন নারকেল ভাঙে এমন করে করা শুরু করে দিয়েছে আমার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও সাহাবায়ে কেরাম জানে রেখে দাও আমি তোমাদের জানিয়ে দিই হযরতে আবু হযরতে কাবে আহবারকে হযরতে ওমা জিজ্ঞাসা করলেন ও ওমার তুমি একবার বলো ও কাবে আবা তুমি একবার বলো কলা কই ব্যক্তি কোন ব্যক্তিটা সবচাইতে বড় জ্ঞানী কোন ব্যক্তিটা সবচাইতে বড় জ্ঞানী কাবে আবার বলেছিল কলা আল্লাযিনা ইয়ালামুনা বিমা ইয়ামালুন ওই ব্যক্তিটা সবচাইতে জ্ঞানী যিনি কোরআন হাদিস পড়েছে আর কোরআন হাদিস অনুকূলে যিনি কাজকর্ম করেছে আবার কাবে আবা জিজ্ঞাসা করলো ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা ও ওমা তুমি একবার বলো আর কাবে আহাবারকে বলতে বলেছে পৃথিবীর জমিনে মানুষের মুসলমানদের ভিতরে ঈমান আকীদা আর ঈমান আকীদা আর দেখা যায় জ্ঞান আর নূর আমার আল্লাহ কখন ছিনিয়ে নেয় কাবে আবার বলেছিল কলা আত্তামাও ওই মুসলমান যখন খাবো খাবো করবে তখন পৃথিবীর জমিনে ওর ভিতর দিয়ে ধর্ম ঈমান আমল আমার আল্লাহ ছিনিয়ে নেবে ছিনিয়ে নেবে ফের আমি আপনাকে একটা কথা বোঝাতে চাই আল্লাহর নবী যখন মক্কা শরীফে এসেছে আবু জাহেল বলেছিল তুমি একবার আমার দলে এসো তোমার গায়ে কেউ হাত দেবে না আল্লাহর নবী বলেছেন আমি যেতে পারবো না আমার নবী পাক যায়নি যায়নি নিজের এলাকা ছেড়ে দিয়েছে মক্কা থেকে মদিনায় বসবাস করেছে মক্কার লোকেরা কিছু বলেছিল মোহাম্মদ
তুমি আমার এলাকা এসেছো আমাদের কিছু নিয়ম তুমি মানতে পারবে। আল্লাহর নবী বলেছে আমার আল্লাহর হুকুম ছাড়া আমি কাউকে কিছু মানতে পারবো না। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার আল্লাহর কোরআন জানিয়ে দিল খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ও আল্লামা। হে মফিজুল তুমি একটা বার জানিয়ে দাও, আমি আল্লাহ পাক তোমাদের আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে মফিজুল তুমি ওয়াজ করতে করতে বলে দেবে, তোমার শ্রোতা দিগাকে বলে দেবে ডান দিকে রাস্তাটা হলো সোজা রাস্তা আর বাম দিকে রাস্তা হলো খারাপ রাস্তা, এটাই তুমি বলে দেবে। বলে দেবে ভালো কাজের উৎসাহিত করবে আর খারাপ কাজের নিষেধাজ্ঞা জারি করবে। এতক্ষণ আমি ওয়াজ অজনসিয়াত আমি আপনাদের কাছে করছিলাম আর বারবার বলছিলাম কবর জিয়ারাত করতে ওরা বারণ করে দিয়েছে, আমি হাদি দিয়ে প্রমাণ করলাম কবর জিয়ারাত করা যাবে যাবে যাবে, ওরা বলেছে নাম ধরে ধরে দোয়া চাওয়া যাবে না। আমি বললাম আমার দয়ার নবী নাম ধরে ধরে দোয়া চেয়েছে, আমার আল্লাহর কোরআন বলেছে তোমরা অন্য কোনো ধর্মের স্থলে যাবে না। আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আপনাকে বোঝাতে চেয়েছি আর আমি বোঝাবো বলে আমার আল্লাহর কোরআন শরীফে বললেন তাম পৃথিবীর জমিনে যারা আলেম আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আর যারাই জ্ঞানী আমি আল্লাহ তারা আমাকে ভয় করে করে আল্লাহকে ভয় করি বলে এতটুকু বলছি বাবা। আমার নবী বলেছে আমি পৃথিবীর জমিনে আর নেই, আমার সাহাবারা আর নেই, আর তাবিঈরা আর নেই, আহমা মুস্তাহিরা নেই, দাদা পীর রহমাতুল্লাহ আর নেই, পাঁচ হুজুর পীর কেবলা আর নেই, দেখা যায় ছোট হুজুর পীর কেবলা এনারা আর নেই। আমরা যারা আলেম আছি হুজুরের আওলাদ আছি। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও আল উলামা ওরাসাতুল আম্বিয়া, পৃথিবীর জমিনে সত্য আর ন্যায় প্রতিষ্ঠা যদি করতে হয় তোমরা যদি একটা জায়গা দাঁড়িয়ে থাকতে পারো আল উলামা ওরাসাতুল আম্বিয়া, যারা আলেম নামী ওরাসাতুল আম্বিয়া তাদের পথ মত যদি মেনে চলো। আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে ফাদখুলি ফি ইবাদি, আর ওর পথ থাকবে আর ইবাদত করবে, ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ তোমাদের জান্নাতে হাজির করিয়ে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। জীবনে রাখাল আগাছা কুগাছা এই অজাত বেজাত কুজাত বেজুম্মা পতিতলয়ে আড্ডা মদের চুল্ল আড্ডা এদের পিছনে মফিজুল সমাদে তুমি ভাবলে কি করে বাবা? যে মাসে 15,000 টাকায় করে আর পতিতলয়ে তার এখন 26,000 টাকা বাকি। পতিতলয়ে দেখা যাচ্ছে সাপোজ গল্প পতিতলয়ে তার একটা লুঙ্গি আছে, লুঙ্গি এস্টার লুঙ্গি, এস্টার লুঙ্গি। ওহ ওহ আল্লাহ আল্লাহ একবার আল্লাহ ভাই, 70 পথে যদি থাকতে হয় ভেড়ার মতো দলে না থেকে সিংহের মতো একা থাকা ভালো। সত্য কথা বলবো এতে আবু বক্কারের মুরিদ যদি একজন হয় সেটা গরুর বাচ্চা, তোদের দলে যদি 10 জন হয় ওটা কুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা 10টা বাচ্চা দেয় ওটা হারাম বাচ্চা, গরুর বাচ্চা একটা দিলেও হালাল বাচ্চা, ঠিক না বেটি? আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, এতটুকু বলবেন সত্য পথে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পথ মত কোরআন হাদিস ইজমা কিয়া সুন্নাত মেনে চলবেন। আপনাদের এখানে তো সব দাদা পীরের পাগল, আমার বাবুভার এই এলাকা আপনাদের এলাকা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পাগল, এখানে একজন আহলে হাদিসে ভুল ফতোয়া দিয়ে চলে যাবে আর আমি রাম রাম জান্নাতের ওয়াজ করে যাবে, এটাই কি ঠিক? এখানে একজন এসে বলবে হাত তুলে মোনাজাত করা যাবে না আমি রাম রাম ওয়াজ করে টাকা নিয়ে চলে যাব, এটাই কি ঠিক? ওই জন্য বিভিন্ন দিক দিয়ে আমি বোঝাতে চেয়েছি আমরা যতটুকু করছি ততটুকু সত্য করছি। তারা যদি না বোঝে, এই জামায় না একটা দাগ লেগেছিল, দাগটা হালকা হালকা করে তুলছিলাম, যখন না উঠেছে ওকে ধপার কাছে দেব। কার কাছে দেব? ধপা। ধপার কাছে দিলে উদ্দাম পাদ্দাম ঝাড়া মারবে, ও 14 পুরুষ উঠে পালাবে, ঠিক না বেটি? বারবার করে মাইকে বলছি ইন্টারনেটে বলছি ভাই আমরা যে কাজগুলো করছি এ কাজগুলো ভালো কাজ ভালো কাজ ভালো কাজ ভালো কাজ, ওরাই যদি কাটি মারে ওরাই হলো ফেরাউনের সেক্রেটারি,
তিন তালাক আহলে সুন্নাতুল জামাতের মত হলো একটা স্ত্রীকে তিন তালাক দিলে তিন তালাক পড়ে যায়। এই যারা শিয়া আছে আর আহলে হাদিস আছে এরা বলেছে তিন তালাক দিলে এক তালাক হয়। আমি একজনকে বললাম ভাই একটা চর মেরেছি, কটা হয়েছে চর বলে একটা, দ্বিতীয় মারলাম এক জায়গায় বসে দুটো চর, তৃতীয় মারলাম কটা চর হয়েছে কথা বলে না, তিনটে চর, ক জায়গায় বসে মেরেছি এক জায়গায় বসে, এক জায়গায় বসে তিনটে চড় মেরেছি, এক জায়গায় বসে তিনটে চড় মারলে কটা চড় হবে, একটা না তিনটে, একটা না তিনটে, তিনটে। ওরা বলেছে এক জায়গায় বসে তিন তালাক দিলে এক তালাক হবে, কম গাঁজা খোর, কম গাঁজা খোর। ওদের জন্য সুপ্রিম কোর্টে তালাকটা বন্ধ করা হয়েছে, ওই বিহারের জন্য সুপ্রিম কোর্টে তালাক বন্ধ করা হয়েছে। মাঝে মাঝে ইন্টারনেটে ইউটিউবে মাঝে মাঝে বিজ্ঞাপন স্টোরি দেয়, দেখবেন স্টোরি মাঝে মাঝে লাইভ দেয়, একজন পুরোহিত আছে, একজন মুসলিম আছে, একজন অন্য হিন্দু ভাই আছে, প্রশ্ন করছে, এ শুয়োরের বাচ্চা দাঁড়ি রয়েছে, মুখে মাথা টুপি আছে, এ যে কটা প্রশ্ন জিজ্ঞাসা করছে হারামখোর বলতে পারে না, মানে খ্রিস্টানে পয়সা খেয়েছে, আর যে বলতে পারে না ওই রকম জানোয়ারকে ধরে নিয়ে যায়। আর ও যখন হেরে যায় আমাদের মুসলিম সমাজে লজ্জা লাগে না? লজ্জা লাগে তো, বরং ওকে টাকা দিয়ে খাবিয়ে পুষিয়ে শিখিয়ে ওই ঘরে ঢুকিয়েছে, যা জিজ্ঞাসা করে ইসি হতা হে ঐসি হতা হে কবি নাই হতা হে, ওর বুকে লাতি মারলে হজ সওয়াব হবে। আসলে যে বলতে পারে না তাকে ঢুকায়, তাকে ঢুকায়, ওনারাই যেটা বলছে বললে এটাই ঠিক, দেখেছো তোমাদের মুসলিম একজন ছিল, অন্য ধর্মীয় একজন ছিল, ও ধর্মীয় একজন ছিল, আরে আমার যে ছিল সাথে ভেড়ার জাত, ভেড়ার জাত, বাঘ আছে বাঘ, টাইগারও বাঘ, সারপোকা মানে সেও বাঘ, এখন কোন বাঘে ধরে নিয়ে গেছে, এখন সারপোকা ধরে নিয়ে গেছে না টাইগার বাঘকে ধরে নিয়ে গেছে, খুব সমস্যা এটা। বারবার করে বলছি, বারবার করে বলছি, আমরা সত্যর পথে আছি, সত্যর পথে আছি, তবে আমরা যে পথে আছি এ পথটাই নিয়ে আমরা কবরে যেতে রাজি, নতুন কোনো জান্নাতির পথ আমাদের কাছে আসলে আমরা সেটা গ্রহণ করব, এ গ্রহণ করব। এই ছেলেরা একটু হাত তুলে ওয়াদা পাঠ করেন, ওয়াদা পাঠ করেন, ক্যামেরা ঘুরিয়ে দেখাও ভাইদের, ওয়াদা পাঠ করেন, দাদা পীরের সিলসিলা ছাড়া হাজার সিলসিলা আসলে আমরা সেই পথ মানছি না, মানবো না, কারা আছেন হাত তুলে, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। এতে আপনাদের অসুবিধা হচ্ছে? যদি কেউ বলে যে এই ভুল হয়েছে ওই ভুল হয়েছে, মফিজুল ওয়াস করেছে ওই ভুল ওই ভুল, তাকে সদরে বলবেন তোমরা একটা ডেট করো, আর ভাই যান ফুরফুরা শরীফের হুজুরদের নিয়ে একটা ডেট করবে, সেই দিন বসা হবে, এড়ে না বোক না কাপড় তুলে দেখ না, সেই দিন থেকে চেক আপ করবো। আমি আসামে গিয়ে বক্তৃতা করছিলাম, আমার কাছ থেকে মাইকের ফোন খুলে নিয়েছে যে আপনি সালাম পড়তে সালাম পড়া দলিল দেন, আমি বললাম তোমার বাপ বিয়ে করেছে, বললো হ্যাঁ, কিসে করে, ট্যাক্সিতে করে, হারামখোর বলো ট্যাক্সিতে করে বিয়ে করতে হবে, কোরআনের কোনে লেখা আছে, লেখা আছে কি? তোমার বাপ যখন হারাম কাজ করে তুমি হারামখোর, ঠিক না? ঠিক, তাহলে ট্যাক্সিতে করে বিয়ে করতে হবে, এটাও কোরআন হাদিসে নেই। ইমাম আজমের মত আর পথ হলো মাকে আগিয়ে দেওয়া আর জুতোটা বগলে করে নেওয়া, আর হেঁটে হেঁটে সফর করা, ঠিক না? ঠিক, হেঁটে হেঁটে সফর করা। কিন্তু আল্লাহ নবী বলেছেন বাবা পরিস্থিতি তোমাদের কাছে, 20টা মুফতি এক জায়গায় হয়ে পরিস্থিতি হিসাবে ফতোয়া চেঞ্জ করলে ফতোয়া চেঞ্জ হবে, তাই রসুল বলেছে আর নখরিজা হুন্নাল হাইয়াজ, মেয়েরা মেন সভা অবস্থায় মসজিদে নামাজ পড়তে পারবে, হযরতি ওমার বলেছিল, রসুল বলেছিল, ঠিকই বলেছে, পরিস্থিতির দিকে তাকিয়ে বললাম সল্লফি বুয়ুতুকুম, তোমরা ঘরে নামাজ পড়বে, আর তোমাদের ওই অবস্থায় মসজিদে আসা চলবে না, রসুলেরটাও ঠিক, আমার ওমার ফারুক হুজুরের কোথাওটাও ঠিক, বড় পীর সাহেব বগলে করে জুতো নিয়েছিল ওটাও ঠিক, এখন যে যানবাহন করে যাওয়া হচ্ছে দ্রুত গতিতে, ইসলামের দাওয়াত পৌঁছে যাচ্ছে এক মুহূর্তে, লক্ষ লক্ষ মানুষ শুনছে, এটাও ঠিক, জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, এটা তাকবীর দেন না আর এই তাকবীর, আবার কারো কারো চুলকানা হলে বলবে মফিজুল ভাই এত ফুল জড়ো করেছেন, এই ফুলগুলো লাগিয়েছে এগুলো ফজুল খরচা না?
বলে বসবে চলেন কোরআনের একটা আয়াত পড়ি আল্লাহর কোরআন বিবরণ দিচ্ছে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হও যেমন মসজিদে নামাজ পড়ো তোমাদের ইবাদতের জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নত করবে আত্তুহুরু সাতরুল ঈমান ওটাই হবে ঈমানের অঙ্গ জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন এর তাকবীর দেন নারে তাকবীর ফুল ব্যবহার করা জায়েজ না নাজায়েজ বিয়ের সময় স্ত্রীকে আটটা করে গোলা দিয়ে দিয়েছে ফুল আজ থেকে তুমি আমার স্ত্রী ও একটা দিয়ে দিয়েছে ফুল ফুল পাইনি কাগজের ফুল দেখেন সব মন্দির গির্জা পুজো হচ্ছে বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে হচ্ছে ভাই ফুল দিয়ে আমাদের ধর্মীয় তো বিয়ে শাদী হয় না হয় ইজাব কবুল আর সাক্ষ্য রেখে তাই না হ্যাঁ ছেলের সাথে ছেলের অনুমতি ছেলে মেয়ের অনুমতি এবং ইজাব কবুলের সঙ্গে বিয়ে শাদী করা হয় কিন্তু বর্তমান সময়ের ভিডিও কলে মোবাইলে বিয়ে হচ্ছে ভিডিও কলে এটাও কিন্তু শরীয়ত অ্যাকচুয়ালি যাবে একার অস্বীকার করা যাবে না ছেলে আছে নেপালে মেয়ে আছে ভুটানে দুইজনা প্রেম প্রীতি এখন বিয়ে তো করতেই হবে ভিডিও কলে বিয়ে করা চলবে কোনো সমস্যা নেই সমস্যা আছে এই সমস্যা আছে মাইকের ফোন দাও দিন বলি সমস্যা আছে হানাফি মাজহাবের যত রকম মাসলা ফতোয়া ভাই আপনি পিছনে বসেছেন কিরম লাগছে না আপনি মুরব্বী মানুষ আসেন মাশাল্লাহ হানাফি মাজহাবের মাসলা মাসাইল ফতোয়া ফারায়েজ আমরা জানতে চাই না চাই না কার কাছে জানবো ফুরপুরা শরীফে হুজুরদের ফোন করলে তারাও ব্যস্ত অজনসিয়তে থাকে আমাকে ফোন করলে অজনসিয়ে থাকি আর একটা হুজুরকে বললে ভাই দাঁড়াও আমার স্ত্রী এখন বাপের বাড়ি যাবে আমি গাড়িতে আছি ওই জন্য আমি একটা ইন্টারনেটের ইউটিউব চ্যানেল খুলেছি এম কলকাতা বি কলকাতা এই বি কলকাতা পার্সোনাল চ্যানেল করা হয়েছে যত মাসলা মশাইল যত হানাফি মাজাহাবের মাসলা সন্নি জামাতের দাদা পীরের পত মত দিয়ে সেই মাসলা আপনাদের কাছে পেশ করা হয় এই জিনিসটা ভালো না খারাপ ভালো তো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আছেন তো মশলা দেওয়া হবে যত আহলে হাদিস না মশলা ছাড়বে তার এগেনস্টাই বসে আছে এম কলকাতা বি কলকাতা এম কলকাতা বি কলকাতা দুটোই পার্সোনাল চ্যানেল বিটা এখন এই মুহূর্তে কাজ করা শুরু হচ্ছে তবে মশলা পাঁচ ছয় তিরিশ পঁয়ত্রিশটা মশলা অলরেডি ভিডিও করা হয়ে গেছে শুধু ছাড়া সময় পাচ্ছি না জলসলেতে ছাড়া সময় পাচ্ছি না তা বিভিন্ন দিক দিয়ে আপনাদের কাছে ইনশাল্লাহ দেওয়া হবে ওরা আমাদের এগেনস্টে ফতোয়া দিলে কেউ তৈরি না থাকুক ইনশাল্লাহ আমি তৈরি হয়ে আছি তুই চালাও কত ফতোয়া দিবি দে একটা ফতোয়া শেষ করে দেবো আমাকে গালাগালি দিয়েছিল সেবার এখান থেকে জলসা করে যাওয়ার সময় বাবু ভাই কই তোমাদের এখান থেকে জলসা করে যাওয়ার সময় ওই সেই কন্যাটা কি আছে হাই রোড ওখানে গালাগালি দিয়েছিল গাড়ি এত জোরে চালাচ্ছেন রাখালের মতো ঘুষের মতো ওজ্জা ভাষা আমি বললাম স্যার আর শেষ হয়ে গেছে গালি তা বলছে হুম আপনি মূর্খ জাহের গালাগালি দিয়ে যাচ্ছে তা আমার তো কিছু বলতে হবে বেশি বললেও দোষ আবার মোটেই না বললে ভেড়া বেশি বললেও দোষ আর কম বললে ভেড়া আমি বললাম ভাই যারা গালাগালি করে তাদের উঁচু শ্রেণীর জাত এই নিচু শ্রেণীর জাত তারা জীবনে উঁচু শ্রেণীর জাত নয় ঠিক না বেঠিক যারা গালাগালি করে এরা নিচু শ্রেণীর জাত যারা গালাগালি শুনে চুপ করে থাকে এদের জাতটাই হলো উঁচু শ্রেণীর জাত ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে গালি দিয়েছিল রোয়াইনা রোয়াইনার ব্যাখ্যা হলো মাথা মোটা বাব্বর আল্লাহ নবী বলেছে গালির জবাব আমি দেবো না আমার আল্লাহ দেবে কিছুদিন পরে তাদের মাথার ব্রেন খায় হয়ে গিয়েছিল আল্লাহ নবীকে বলেছিল কুয়ায় ফেলবো সেই আবুজেহেল কুয়ায় খুঁড়ে সেই আবুজেহেল নিজেই পড়েছিল আমরা তো সেই নবীর মহব্বতের উম্মত ঠিক না বেঠিক আর একটা গজল হবে তো বড় ভাই আর একটা গজল হবে তো কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন ওই দেখো দেখেছেন ভাই কিশোর মনে হ্যাঁ আর তো কি দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে গাউস নারায়ে গাউস আল কোরআনের আলোক আল কোরআনের আলোক নারায়ে তাকবীর নারায়ে রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো লাগলো না বাপজির মনে একটা আশা ছিল তুই কিছু বলবি নাকি তুই এখানে বলবি
আর চলে আমি উঠে যাচ্ছি। পাগল সাজিয়া সোনা ভাই বলো নবীর বাড়ি যাব, পাগল সাজিয়া বলো নবীর মাশাল্লাহ মাশাল্লাহ আরেকটু জোরে বললো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে জোরে নবীর বাড়ি যাব রহমাতাল্লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ সাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রায় সাফায়াত করিও তুমি মোদের লাগিয়া নবীর বাড়ি যাব মাশাল্লাহ জোরে জোরে বললো নবীর বাড়ি যাব মাহালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায় জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায় তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে নবীর মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায় ডান দিকের দুধ খাইলেন নবী বলছেন মা এ হালিমা বাম দিকের দুধ খাই নাই নবী আর এক ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে নবীর বাড়ি যাব মায়ের যত ছাগলের পাল হৃষ্ট পুষ্ট হয়ে যায় মায়ের যত দুঃখ ব্যথা দূর হয় নবীর ওসিলায় মরা গাছে ফুল ফুটিল নবীকে দেখিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বলো বলো নবীর বাড়ি যাব পাগল আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু সালাম পাঠ করব রাজি আছেন তো রাজি আছেন তো বসে না দাঁড়িয়ে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কারণ কি দাঁড়িয়ে সম্মান দেওয়া সবচাইতে দামি সম্মান স্কুল মাস্টার আসলে লাব্বাইক উপস্থিত স্যার বলে দাঁড়িয়ে উঠি আমার নবীর জন্য দাঁড়িয়ে উঠতে হয় কিসের জন্য একে বলা হয় কিয়ামে মোসাররাত ইয়ানি খুশিকা কিয়াম খুশিকা কিয়াম দাঁড়িয়ে উঠতে হয় কোন ব্যক্তি মারা গেছে তার জন্য দু মিনিট তিন মিনিট কি এক সেকেন্ড দশ সেকেন্ড নিরাপত্তা পালন করা হয় চুপ করে দাঁড়িয়ে বাবু ভাই না আমরা সেই নবীর জন্য এটা দাঁড়িয়ে সালাম পড়বো রাজি আছেন তো মাশাল্লাহ মাশাল্লাহ সাড়ে এগারোটা সালাম হবে ও সেখান থেকে খাটা পাকা চাই বুঝতে পারছি ও সেখান থেকে ওই করছে যে হুজুরে সাড়ে এগারোটা করতে হবে তুই বাবু ভাইকে পাম দিয়েছিস না হ্যাঁ আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে বোঝাতে চাচ্ছিলাম প্রথম থেকে আমরা কবর জিয়ারাতের কথা বলছিলাম বলতে বলতে আমরা অনেক কিছু বিষয় আমরা আলোচনা করে ফেলেছি শেষের দিকে একটাই কথা বললাম সম্প্রীতি বজায় রাখার জন্য কারো ধর্মস্থলে যাওয়া কিন্তু ঠিক হবে না আল্লাহর কোরআন বলে দিয়েছে ধর্মস্থলে যাওয়া ঠিক হবে না লাকুম দিনু মলিয়াদ্দিন যার ধর্ম তার কাছে যার ধর্ম তার কাছে লা ইকরাহা ফিদ্দিন আল্লাহর কোরআন বলেছেন ধর্ম কোনো জোরজবস্তি করা যাবে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি লকডাউন করোনার ভিতরে
স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি আর মক্তব শিক্ষালয়ে শিক্ষাবিদ বিদ্যাপীঠ আর এমনি করে শিক্ষা নিকেতন অনেক কিছু বন্ধ হয়ে গেছে গাড়ি বন্ধ হয়ে গেছে মসজিদ বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল ফ্লাইট প্লেন বন্ধ হয়ে গেছে টোটাল ভারতবর্ষ বন্ধ হয়ে গেছে কি মজার কথা বলতে গিয়ে লজ্জা লাগে মদের দোকান কিন্তু খোলা হয়েছে জেরাম মাল সেরাম মুগুর তাই না হে আমার সোনার মানিকেরা লক্ষ্য করে দেখা যায় সব বন্ধ হয়ে গেছে মদের দোকান খুলে দিয়েছে আমাকে বলছে মফিজুল ভাই ইন্টারনেটে দেখছি মদের দোকানে বড় বড় নায়কেরা মুখ ঢেকে মদ আনতে যায় বড় বড় যারা বড় বড় রাজনৈতিক মহল তারাও মুখ ঢেকে মদ আনতে যায় সবচাইতে বড় লজ্জার কথা ওরা মদ খায় আমরা তো মদ খাইনি কোথায় বলে খায় না মাকে খায় না তাই ওরা মদ খেয়েছে আমরা হাতে মেখেছি ঠিক না বেঠিক স্যানিটাইজার আমরা হাতে মেখেছি অ্যালকোহল ওরা খেয়েছে আমরা হাতে মেখেছি মসজিদে নামাজ পড়তে দেয় না মন্দিরে যেতে দেয় না গির্জা যেতে দেয় না দোকানে ভিড় করতে দেয় না আর মদের দোকান খুলে দিয়েছে আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আমি আল্লাহ কোরআন শরীফে বললাম ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউল লিন্নাস আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে মফিজুল তুমি একটা বার বলে দাও সেই জামা নাই আখিরি জামা নাই যখন যখন দেখবে জুয়া বেশি হয়ে গেছে আর মদ বেশি হয়ে গেছে আমি আল্লাহ গজব দেব 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 জুয়া যখন বেশি হবে আর মদ যখন খাওয়া বেশি হবে আমার আল্লাহ গজব দেবে করোনা লকডাউনকে কেন্দ্রবিন্দু করে রাজনীতি চলেছে রাজনীতি আর রাজনীতি মানে হচ্ছে বর্তমান জুয়া 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 আল্লাহর কোরআন বলে সেই জামানায় যখন জুয়া বেশি হবে তোমাদের উপরই গজব দেবা হবে আর সেই জামানায় যখন মদকে প্রাধান্য দেবা হবে তোমাদের উপরই আমার আল্লাহ গজব দান করবে তাহলে একদিকে জুয়া চলেছে অপরদিকে মদের আড্ডা চলেছে আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমার আল্লাহর নবী হাদিস শরীফে বলেছে আমার উম্মতেরা জেনে রেখে দাও বিপদে পড়লে আল্লাহকে ডাকবে মুসিবতে পড়লে আল্লাহ ডাকবে আমার আল্লাহ তোমাদের কান্না শুনবেই শুনবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি পুরপুরা শরীফে মুজাদ্দি জামান দাদা পীরের আলাপ ছোট হুজুর পীরকে বেলা রাহমাতুল্লাহ আলাইহে ওনার গাড়িতে যখন তেল শেষ হয়ে গিয়েছিল বিপদে পড়েছিল বলে সুন্দরবনের নদীর ভাসে বসে নামাজের মশাল্লাটা বিছিয়ে অন্নাটা বিছিয়ে দিয়ে দুই রেখা নামাজ আদায় করে আল্লাহ দরবারে হাত তুলে বললেন আল্লাহ আমি আবু বাক্কারের আওলাদ আজকের যদি ফাঁকা জায়গায় আটকে যায় শত্রুরা চোরেরা আমাকে ছিনতাই করে নিতে পারে আল্লাহ এখানে কোনো পেট্রোল পাম্প নাই এখানে কিছু তেল দেবার ব্যবস্থা নাই আমার ছোট হুজুর পীর কেবলা একটা হিন্দু মহিলার বাড়িতে আওয়াজ দিলেন মেয়েটা বার হয়েছে হুজুর আপনি কি চাও একটা বার বলো হুজুর বললেন মা আমাকে একটু পানি দেবেন মহিলা মনে করলো হুজুর হয়তো পানি খাবে হুজুরকে বললেন হুজুর এই নেন এক জগ পানি ছোট হুজুর পীর কেবলা বললেন আমি পানি খাওয়ার জন্য পানি চাই না আমাকে এক ডাবস পানি দাও এক ডাবস পানিটা নিয়ে ড্রাইভারকে বললে ড্রাইভার এই পানিটা নিয়ে ওই গাড়িতে যেখানে তেল দেওয়া হয় ওই জায়গাটায় একটা বার ঢেলে দাও ওই জায়গাটা ঢেলতে চায় না ছোট হুজুর পীর কেবলা তোমকে নিয়ে হেঁকে নিল আর একটা বার গোসা করে হেঁকে নিল আমি তোমাকে যেটা বলছি সেটা তুমি করো আর ইঞ্জিলের জায়গায় যেখানে তেল ঢেলে ওই জায়গাটায় একটা দেখা যায় ডাবস পানি কল 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 করে ঢেলে দেয় আল্লাহর মাহবুব বান্দা ছোট হুজুর পীর কেবলা বলেছিল বাবা ড্রাইভার এবার আল্লাহর নাম নিয়ে একটা বার স্টার দাও স্টার দিয়েছে এক চান্সে সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে গেছে ফুরফুরা দরবার শরীফে যেখানে টালি ছাউনি মাটির মসজিদের অপরজিটে ওই টালি ছাউনিতে গাড়িটা ঢুকিয়ে ওখানে পার্কিং করে দিল বিহারি ড্রাইভাররা সকালবেলা কানা ঘুষো শুরু হয়ে যায় ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহে সঙ্গে ২৪ পরগনা সুন্দরবনে হজ নসিহত করতে গিয়েছিলাম
হুজুরের তেল শেষ হয়ে গিয়েছিল কিন্তু দেখতে পাই একটা ব্যাগটা দেখা যায় দাবশ নিয়ে ওই জায়গাটা ভরে দিল একেবারে পানি টমটম করছে কিন্তু স্টার্ট দিলাম স্টার্ট হয়ে গেছে এরা বলল চলো দেখে আসি পানিতে কিভাবে গাড়ি চলে ট্যাঙ্কিটা খুলে দেখে তেল পানি নয় পানি নয় পানি নয় আমার আল্লাহ টোটাল পানিটা তেলে রূপে রূপান্তরিত করে দিয়েছে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ফুরফুরা শরীফে মোজাদ্দে জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার আল আওলাদের কথা বললে বাবা শেষ হবে না শেষ হবে না মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ২৪ পারগানা বসিরাত ঈসা লেসো হবে ওয়াজ করতে করতে বলেছিলেন এ ২৪ পারগানার আলেম ওলামা মুফতিরা তোমরা যদি ফতোয়া দাও আমি মেজলা হুজুর ওয়াজটা বন্ধ করে দিয়ে আমার হাতে কোদাল কুরুল গাইতা একটা বাদ দাও আমি ওয়াজ বন্ধ করে দিয়ে রুহুল আমিনের কবরটা খুঁড়ে আমি দেখিয়ে দিতে পারি আল্লামা রুহুল আমিনকে আমার আল্লাহ এখনো পর্যন্ত চেহারা টাটকা রেখে দিয়েছে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি বলিনি আল্লাহর কোরআন জানিয়েছে ওয়ালা তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে যারা আল্লাহওয়ালা হয় নেককার হয় পরিষ্কার হয় আবেদ আবেদা জাকিরিন হয় আমার আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে দুনিয়ার মানুষ তাদেরকে মৃত বলতে পারে কিন্তু আমার আল্লাহ পাক জানায় ওয়ালাকিন লা তাশউরুন ওদেরকে কিভাবে আমি টাটকা রেখেছি পৃথিবীর মানুষ তোমরা কেউ বুঝতে পারবে না তাই খাজা মাইনউদ্দিন আজমির রহমাতুল্লাহ আলাইহি ওনার কবরটা যদি একটা বার খোলা হয় টাটকা চেহারা পাওয়া যাবে বড় পিশা রহমাতুল্লাহ আলাইহি ওনার কবরটা যদি একটা বার খোলা হয় টাটকা চেহারা পাওয়া যাবে দেখা যায় দাতা বাবা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরটা যদি খোঁড়া হয় টাটকা চেহারা পাওয়া যাবে ক্যানিং মাস্তানো সুদ্দিন পীর গোড়া চাদর পে আব্বাস আলী যত আল্লাহর অলি বান্দা বান্দি আছে ওদের কবরটা যদি খোঁড়া হয় টাটকা পাওয়া যাবে টাটকা পাওয়া যাবে আল্লাহর কোরআন বলেছে ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আমার রাস্তায় মারা যায় আমি আল্লাহ ওদেরকে টাটকা রেখে দেই টাটকা রেখে দেই পৃথিবীর মানুষ তোমরা তা বুঝতে পারবে না মেজলা হুজুর পীর কেবলা ওনার স্ত্রী অন্তকাল হয়ে গেছে স্ত্রীকে দাফন কাফন করানোর পর তালতলা বেলে যে জায়গা আছে গরুহাটা ওই পুকুরের কাছে যে মসজিদ ওই জায়গাটায় মেজলা হুজুর পীর কেবলা কান্না কাটে শুরু করলেন ভক্তবৃন্দরা জিজ্ঞাসা করেন আয় আমাদের পীর আপনি কান্না কাটি কেন করেন আপনি কিসের জন্য কাঁদেন একবার আপনি আমাদের বলেন মেজলা হুজুর পীর কেবলাকে বললেন হুজুর আপনি যদি মনে করেন আমার স্ত্রী মারা গেছে আমি বিবাহ করব আপনার মুরিদদের ভিতরে আমার আল্লাহ অনেক কন্যা সন্তান দিয়েছে অনেক নাতি আছে অনেক মেয়ে আছে আপনার সঙ্গে বিবাহের ব্যবস্থা করবে আপনি কান্নাকাটি করবে না মেজলা হুজুর পীর কেবলা মুখটা ঘুরিয়ে বললেন বাবা মুরিদেরা আমি মেজলা হুজুর পীর কেবলা আমাকে বিবাহের কথা বলবে না তোমাদের আম্মা জানেন তে কাল হয়ে গেছে তাকে আমি দাফন কাফন করলাম আজ থেকে পাঁচ মাস ছয় মাস আগে আর একটা স্ত্রী এন্তেকাল করেছিল আমি তাকে দাফন কাফন করেছিলাম আর এই স্ত্রীটা দাফন কাফন করতে গিয়ে দেখলাম আমার ছয় মাসের স্ত্রীটা আমার আল্লাহ এখনো পর্যন্ত টাটকা রেখে দিয়েছে আরেকটু জোরে বলে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনাকে বোঝাতে চাই মিসলা হুজুর পীর কেবলার কথা বললাম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেবার পর এক সময় আলী আশরাফ বলেছিলেন এ আবু বকর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কবরে চলে গেছো পাগড়িটা ফেলে দিয়ে অনেক মুরিদ বানিয়েছো অনেক খানকা বানিয়েছো অনেক ঈদগাহ মাদ্রাসা মসজিদ অনেক কিছু আপনি বানিয়েছো তবে তুমি আল্লাহর অলি কি না আমি একবার প্রমাণ করতে চাই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কবরের কাছে কাশফুল কুবুর করে বলেছিলেন এ ফুরফুরার আবু বকর একবার আপনি বলো দুই সাইডে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে আমি চিনতে পারি না সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে আসমানের বিদ্যুৎ যেমন চমকায় আসমানের বিজলি যেমন চমকায় ওই ব্যক্তির চেহারা ওই রূপ চমকায় আমি চিনতে পারি না ওই ব্যক্তিটাকে আমাকে একবার বলে দাও কবরের ভিতর দিয়ে আমার আপনার বীর
পৌঁছাতে জামান তাদাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন বাবা আলী আশরাফ আমি আবু বকর আমাকে পীর কিনা প্রমাণ করতে চায় তবে যে ব্যক্তিটার চেহারাটা আসমানের বিদ্যুতের মতো চমকায় ওই ব্যক্তি পৃথিবীর অন্য কোন ব্যক্তি নয় ওই ব্যক্তি হলো আমার আপনার আখিরি জামানার নবী আর একটু জোরে বলে সুবহানাল্লাহ নারা দিব আমরা সাইপুরের মুরিদ তো সেই হুজুরের সেই পীরের সেই মাশায়েকের দলের মানুষ আমরা অন্য কোন দলের মানুষ নয় যিনি পরের মাল খেতে গিয়ে যদি হারাম হতো জামা খুলে দিয়ে চলে আসতে যিনি হাফেজ ইমাম সাহেবের কোরআন শরীফ পড়বে ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি না নিয়ে কোরআন শরীফ পড়তেন না দাদা হুজুর বলতেন বাবা আমি ছোটবেলায় আমার নবী পাকের দিদার নয়েব থেকে আট বছরের ভিতরে আমি তিনবার দেখেছিলাম যদি বলেন যে নবী মুসা আলাইহিসসালাম পানির উপর দিয়ে হেঁটে গিয়েছিল যে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি পানির উপর দিয়ে নামাজ পড়েছিল রাবেয়া বসরি হাওয়ার উপরে দাঁড়িয়ে নামাজ পড়েছিল আর দাদা পীর বলেছিল আমার চিঠি খিজির আলাইহিসসালাম নদীর তোলা ছিল আমার চিঠি দিকে নদী ভাঙার কাজ বন্ধ হয়ে গিয়েছিল পৃথিবীর মানুষের শক্তি কাজ করে পানির উপরে হাওয়ার উপরে অনেক জায়গায় কাজ করে কিন্তু আল্লাহ আমাকে এমন একটা বন্ধু বানিয়েছে আমার চিঠি পানির তোলায় কাজ হয় আমার জবানটা মক্কার মদিনায় আমার মুরিদদের দ্বারা সাড়ে চার ঘন্টা আল্লাহ ওয়াজ করিয়ে নিয়েছিল আর একটু জোরে বলে আর একটু জোরে বলে এটা তকবীর দেন নারে তাকবীর আর একটু ছেলেরা জোরে হবে না যাতে মনটা আরো সুন্দর আল্লাহ জান করেন এটা তকবীর দেন নারে তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন এর ভিতরে কারা কারা আছেন কোরআন পড়তে পারেন হাত তোলেন কোরআন পড়তে পারেন কারা কারা হাত তোলেন কোরআন শরীফ পড়তে পারেন কারা এত কম এত কম এত কম হাত নামান মাশাআল্লাহ শোনা হাত নামাও কোরআন শরীফ অনেকে পড়তে পারে না ইংলিশ পড়তে পারেন তো অনেকে বাংলা ইংলিশ হিন্দি দেখে দেখে মুখস্থ করে ফেলেছে কাবি কাবি এইসি অথায় সব মুখস্থ বিশাল কিছু মুখস্থ কোরআন পড়তে পারেননি নামাজ পড়তে পারবেন কিভাবে কোরআন না নিয়ে নামাজ হয় কোরআন না হলেও নামাজ হয় ইমাম সাহেবকে জিজ্ঞেস করো হুজুর মসজিদে জামাতের লোক হয় কেমন দশ বারো জন না দশ বারো জন এত কম বাবা কলমাখানিতে বাবু ভাই কোথায় কলমাখানি পড়েছিলেন ভাইয়ের নামে কয়জন কলেমা শরীফ পড়ছিল কম বেশি গোটা কুড়ি জন পঁচিশ জন ভাই বলছিল খুব টেনে গিয়ে চল্লিশ জন মানে সম্মান বাঁচানোর জন্য খানা খাওয়ার সময় কত হয়েছিল দুশো জন এই ঠিক বলছে না সাতশো লোক হয়েছিল না পাঁচ ছশো নাকি না দুশো কতটা হবে কতটা আয়োজন করেছিলে বলি খানা খাওয়ার জন্য লাস্টে লোক হয়েছিল কতটা মোটা টোটাল খেয়েছিল কতজন ও বলবে না যাক বসো আমি এতটুকু বলতে চাইছি আপনাদের লজ্জা দিচ্ছি না এই যে আমার ভাইয়ের সবরসানিতে আপনারাই আসবেন আপনাদের সবরসানিতে আমরাই যাব কলেমা শরীফ সকলে এক জায়গায় বসে একটা গন্তব্যস্থানে যে ব্যক্তি দাওয়াত করেছেন তার আশাটা তো পূর্ণ করতে হবে আমরা বাড়িতে বসে বসে আমরা সবাই আসি আমরা তো প্রত্যেকে ভুকা নয় প্রত্যেকে গরিব নয় প্রত্যেকে তো আল্লাহ দিয়েছে কেউ তো খাবার জন্য ওখানে যায় না একটু কি গেলে কলেমা শরীফ পড়লাম তার অনেক কি হলো আমার অনেক কি হলো এই অভ্যাসটা আমাদের ভিতরে রাখতে হবে এখনো পর্যন্ত এই বদ অভ্যাস আমাদের ভিতরে আছে কলেমা শরীফ পড়ার সময় লোক পাওয়া যায় না এই বুড়ো হাবড়া কটা আসে যাবে চ্যাংসেলেরা মোবাইল শুধু টিপেই যাচ্ছে হাই হোয়ার হেন তেন শুধু টিপেই যাচ্ছে কাজে কিছু হচ্ছে না কি হবে ফ্রি ফায়ার ফেরি ভাইয়ার কি রোগ তোমাদের পেয়েছি ভাই সেদিন এক জায়গায় ওয়াশ করছিলাম ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ও আচ্ছা 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 মাশাআল্লাহ হই বলো আল্লাহ আল্লাহ
আমি আপনার কাছে এবার শেষ করে বিদায় নিয়ে চলে যাব, বাকি আছে মাত্র 5 মিনিট, কম মিনিট 5 মিনিট, যা হবে এর ভিতরে হবে। ও ভাই তোমার পরে কি বলছো? 10 এই দেখো 20। ওরে বাবা টাইম ধরে বসে আছে, আল্লাহ সত্যি দোয়া করে আল্লাহ তোর প্রধানমন্ত্রী বানায়, টাইমের জ্ঞান আছে। আমি আপনাদের বলেছিলাম হাত তুলেছেন কারা কারা, যারা কোরআন শরীফ পড়তে পারেন হাত তুলেছেন। আল্লাহ নবী বলেছেন প্রতিটা কোরআনের অক্ষরে অক্ষরে আশারাতুন হাসানা, 10টা করে নেকি দান করেন, জোরে বলেন। তামাম পৃথিবীর যত বই পুস্তক আছে সব যদি পানিতে বুড়িয়ে দেওয়া হয়, আল্লাহর কোরআনটাও যদি পানিতে বুড়িয়ে দেওয়া হয়, পৃথিবীর সব ধর্মের বই পুস্তক শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআন শেষ হবে না, হবে না, হবে না। অনেক হাফেজ আছে মুখস্থ বলবে, অনেক আলেম আছে কাগজে কলমে লিখে যাবে, আপনাদের খানা কুল পেরেছে যদি দেওয়া হয় একদিনে আল্লাহর কোরআন পুরো নয় ছাপা হয়ে যাবে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় তামাম পৃথিবীর বিশ্বের বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। কি করে করবে কোরআন ধ্বংস আগুনের কি তেজ, আজ বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ, তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি আর বাঁচাইবে কোরআনের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। পাকিস্তানের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরলো ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পড়ে নাই, কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না বিলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। আমরা কোরআন পড়তে পারিনি কিন্তু কোরআন পড়নেওয়ালার মহব্বত রাখবেন না, রাখবেন না। আল্লাহ রসুল বলেছে কোন আলেম আন তুমি আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমের সঙ্গে মহব্বত রাখো, না হলে আলেমের কথা শোনো, ঠিক না বে? ঠিক। আমরা তার ভিতরে ফুরপুরা হুজুরদের আওলাদদের অন্য অন্য আলেম ওলামা দাদা পীরে খেদমত আলেমদের মহব্বত আমরা রেখেছি না, রাখি না। আল্লাহ শুকরিয়া অন্য অন্য সময় ছেলেরা যে আকারে গান শুনতো, আমাদের ওয়াজনসিয়াত ইন্টারনেটে যাওয়ার পর ভাইজানদের আমাদের ওয়াজনসিয়াত আমাদের সমাজের ছেলেরা শুনে সময় কাটাচ্ছে, এতে উপকার না ক্ষতি? আমাদের এলাকায় এমন হচ্ছে অন্য কারোর ওয়াজ শুনলে ঘর পুড়িয়ে দেবে, নাম বলবো না, বুঝতে পেরেছেন? ওয়াজ শুনতে গেলে ভাবনা চিন্তা করে শুনতে হবে। সাপোজ যদি মফিজুল ইসলামের ওয়াজ ছেড়ে যদি হালকাতা করেছো তোমার দোকান পোড়াবে, কি সমস্যা দেখেছে? দোকান পোড়াবে। বারবার বলছি ভাই একটা কথা, যে যাকে ভালোবাসেন কোনো সমস্যা নাই, বিদায়ের ঘন্টা এসেছে, তাই না বাবা? দোয়া হবে না? হবে না। প্রথম ওয়াজ করেছিলাম মোনাজাত নিয়ে, শেষে ওয়াজ হবে? এসেছিলাম আমি আপনাদের মাঝে, আড়াই ঘন্টা রয়েছি বসে, হয়েছে বিদায় চিঠি, অশ্রুতে ভিজে যায় দুটি আঁখি, মোনাজাত আমি করব নাকি? মোনাজাত করবো ইনশাআল্লাহ, দাঁড়িয়ে কেমন মাশাআল্লাহ আল্লাহ একবার। জিবরাইল দিল আ
যে আওয়াজ খুলে দাও আসমানের দোয়ার এসেছে আল্লাহ পাখির দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল পড়ো বাবা আপনার দিবানা আপনি যে আমাদের যা যাতের নিশানা কবে যাব রওজা পাক মদিনা পাঠালাম সালামের নজরানা সালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ তাই ফের দুষ্ট ছেলে নবী তোমাকে পাগল বলিয়া মারিল কাখর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া নবী সালাম ইয়া রাসূল মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া হাবিব সালাম সকলে বসে পড়েন ইয়া রাব্বি সাল্লিম ও সাল্লিম দা ইমান আল্লাহ বলগল উলা বিকামালিহি কশফতু জা বিজমালিহি বলগল উলা বিকামালিহি কশফতু জা বিজমালিহি হাসনাত জামিও খিসালিহি হাসনাত জামিও খিসালিহি সল্লু আলাইহি ও আলিহি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহ বলেছি জাল্লে জালালহু বলিনি গোনা হবে না আল্লাহ আল্লাহ বলেছি জাল্লে শানহু বলিনি গোনা হবে না মোহাম্মদ মোহাম্মদ বলেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়েছে তার কারণ আমার নবীর সম্মান বাড়ালে আমার আল্লাহর সম্মান সুবহানাল্লাহ নবীকে ছোট করলে আমার আল্লাহকে
সেই হাদিসটা প্রথম বলেছিলাম না এটা কোরআনের আয়াত পড়ে মান আতানি আল্লাহকে ইত্তেবা নবীকে ইত্তেবা করলে ফাকাদ আতাল্লাহ আল্লাহর ইত্তেবা হয়ে যায় মান আসানি নবীকে ভুলে গেলে ফাকাদ আসাল্লাহ নবী আদমের মতো 350 বছর কাঁদো কাজ হবে না যেই নবীকে স্মরণ করেছে আল্লাহ ক্ষমা করে দিয়েছে তাহলে আল নবীকে ভুলে গেলে আল্লাহকে ভোলা হয় নবীকে স্মরণ করলে আল্লাহকে ছড়া হয় স্মরণ করা হয় নবী আমার পরে বললেন মান আতা আমিরিয়া ও কমা কলা আলাইহি সালাম আমি যাদের ধর্মের আমির করে পাঠিয়েছি ওদেরকে মোহাব্বত ইত্তেবা অনুসরণ করলে আমাকে আল্লাহকে অনুসরণ করা হয় তাই খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসেছিল আমার নবী পাঠিয়েছিল ধর্মের লেবার আর আমির করে ওনাকে যারা মানেননি জুতোর বাড়ি খেয়েছে যারা মেনেছেন তারা আমরা ইমানের দাবি করে মাহফিলে বসে আছি ঠিক তবে ঠিক দাদাপি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাঠিয়েছেন কোরআনে তার বর্ণনা বলবে একটুখানি আল্লাহর কোরআন বলেছে চারটে শ্রেণীকে মফিজুল তুমি ভালোবাসো না বাঁচতে পারলে তোমার কপাল জাহান্নাম এক নম্বরে আল্লাহর কোরআন বলেছে নবীগণ নবী যদি পাও তার কাছে দৌড়ে যাও আমরা নবীর কাছে যেতে পারবো না 4,500 কিলোমিটার দূরে আর যখন এসেছিল তখন আমরা ছিলাম না আল্লাহর কোরআন পরেই বলেছে সুহাদা যারা শহীদ হয়েছে তাদের কাছে যাও সে তো উহুদ মাঠ খন্দকের মাঠ সে তো মক্কা মদিনায় যেতে পারবো না আল্লাহর কোরআন তৃতীয় নাম্বার বলেছে দ্বিতীয়টা যদি না পাও তৃতীয় নাম্বার পাও তৃতীয় পান না পাও চতুর্থ নাম্বারে পাও চতুর্থ নাম্বারটাই যদি কোমরা ছেড়ে দাও মিনাল খসরিন জাহান্নামি তাহলে নবীকে পাইনি সোহাদাকে পাইনি কটা চলে গেছে দুটো বাকি আছে কয়টা দুটো বাকি আছে পেতে হবে কমসে কম কটা একটা তৃতীয় নাম্বার আল্লাহর কোরআন বললেন অসলিহীন যারা সৎ ব্যক্তি তাদের কাছে চলে যাও গেলে আমাকে চিনিয়ে দেবে দাদাপি রহমাতুল্লাহ আলাইহির বংশধর সৎ উনি ছোট থেকে সৎ কোরআন বিবরণ দিয়েছে ওই রকম ওয়ালাদুন সলেহা সৎ ব্যক্তির কাছে পৌঁছে যাও জোরে বলেন কোরআন বলেছে চারজনের ভিতরে কমপক্ষে একজনা চলে গেছে দুইজনা পেয়েছি একজনকে বাকি আছে কয়টা আর একটা বাকি আছে আল্লাহর কোরআন বলেছেন সৎ ব্যক্তিকে যখন পেয়েছো চতুর্থ নম্বরে বলে গেলাম সিদ্দিকিন যারা সত্যবাদী তাদের কাছে যাও দাদা হুজুর পীর কেবলা একদিকে সালেহীন সৎ ছেলে অপরদিকে ওনার বংশসূত্র হলো সিদ্দিকিন আল্লাহর কোরআন বলেছে চারটের ভিতরে একজনকে পেলে জীবন ধন্য আমরা নবীকে পাইনি সোহাদাকে পাইনি সৎ ছেলে পেয়েছি সিদ্দিকিন পেয়েছি ওই জন্য বুক ফুলিয়ে পৃথিবীর যে প্রান্তে যাই বলি আমাদের দলটাই জান্নাতি আমরা সেই পথ মত মেনে চলবো না চলবো না চলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আমার নামে কোনো কোনো আলেম ভাই গালাগালি দিচ্ছে গালাগালি দিচ্ছে বলছি ওয়াজ করো কাঁটি মারা ওয়াজ ছাড়া পৃথিবীতে কোনো ওয়াজ জানে না রে ভেলিগুড়ের পানি দিয়ে লাভ হবে রোগীও মরবে না রোগও সারবে না বুঝতে পারেননি কাজ হবে না আগেকারা হুজুররা ফুরফুরা হুজুররা ওয়াজ করতো উঠে মাত্র বাঁদরের দু চারটে জুতোর বাড়ি মারতো বাঁদর মানে বুঝতে পেরেছেন এই দু চারটে বাঁদরের দল তৈরি হয়েছে জুতোর বাড়ি মারতেন এই 8-10 বছর মারে না বাঁদর মাথায় উঠেছে বুঝতে পারেননি বাঁদর মাথায় উঠেছে আমার বাড়ি একটা ছোট বিড়াল আছে ছোট বিড়াল একটু গল বলি একদম ভাইদের এখানে তো খুব ভালো লাগে তো যার কারণে খুব সুন্দর করে বলি ছোট বিড়াল আছে মাছের কাঁটা দিচ্ছে খাবে না ও পাতে এসে মুখ দেবে আম্মাজি বলছে খোকা একটু ঘা দাও বলি ঘা দিচ্ছি যায় না কিন্তু রসুল বিড়ালকে ভালোবাসতো আবু হরার আবু বলতে পিতা হরারা বলতে বিড়াল আবু হরার একজনের নাম দিয়েছে বিড়ালের বাপ দিয়ে অকহ মারা যাবে না বিড়ালকে মারা যাবে না আল্লাহ নবী ঘুম মসজিদে নববীতে নামাজ পড়তে যাবে পাগড়িটা খুলে রেখে রসুল একটু কাত হয়েছেন আর বিড়ালের কাণ্ড জ্ঞান নিয়ে হাদিস রেফারেন্স দিয়েছে ওই পাগড়ির উপরে বিড়াল শুয়ে পড়েছে কার উপরে ওই পাগড়ির উপরে বিড়াল শুয়ে পড়েছে আল্লাহ নবী আম্মা জানকে দেখাচ্ছে কাইফা হালুকা দেখো কি অবস্থা দেখো আমার পাগড়ির উপরে ও বিড়ালের কাণ্ড জ্ঞান নিয়ে শুয়ে পড়েছে আল্লাহ নবীর স্ত্রী ঘা দিতে চায় রসুল বলে ঘা দিও না কাঁচি নিয়ে এসো কাঁচি নিয়ে এসে চারিদিকে যেখানে যেখানে অংশ বাঁকা আছে সেই অংশগুলো কেটে নিয়ে রসুল পাক নিয়েছে বাদ বাকি বিড়ালকে দান করে দিয়েছে এটাই তোমার ঘুমানোর জায়গা তাহলে এখান থেকে বুঝতে পেরেছে রসুল বিড়ালকে খুব ভালোবাসতো খুব ভালোবাসতেন তা আমি 5-6 দিন ধরে ওকে খেতে দেই কাছাকাছি খেতে দেই খেতে দিতে 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 একদিন আমি একটু মোবাইলে কি একটা টিপ ছিলাম কি ফোন এসেছিল চট করে পা দিয়ে আমার সে মাছ তুলে নিয়েছে
আচ্ছা ওকে যদি প্রতি খাওয়ার সময় যদি একটা করে জুতো মেরে ভাত খেতাম জীবন ওই আস্পর্ধা পেত পেত কখনো এরকম আস্পর্ধা পেত না তা আমরা মাইকে উঠলি বাতিলদের বিরুদ্ধে আগে দু চারটে তো মারা শুরু করেছি যাতে ওরা মাথায় না ওঠে বুঝতে পেরেছেন একটা বন্ধুর কাছে পাঁচ দিন পরে ফোন করলে কোনো সমস্যা নেই যে আপনার শত্রু তাকে বেশি বেশি খেয়াল রাখতে হবে ওই শত্রু বাড়ি নেই মানে কি দল ঠিক করতে গেছে কিনা ওই শত্রু বাজারে গেছে মানে কি তার সঙ্গে আমার বিরুদ্ধে কোনো কথা বলছে কিনা ওই শত্রু ঘরে ঘুমাচ্ছে মানে কি ঘরে আমার নামে ষড়যন্ত্র করছে কিনা এটাই হলো হিকমত বন্ধুর খোঁজের চাইতে শত্রু খোঁজ বেশি রাখবে মাথা থাকে জানো খুব দামি কথা বন্ধুর চাইতে শত্রুর খোঁজ বেশি রাখবে চোখে চোখে রাখবে দেখবে শত্রু করা স্বাদ মিটে যাবে বুঝতে পারেননি যেখানে শত্রু দাঁড়াবে সেখানে দাঁড়িয়ে চা খাও যেখানে শত্রু মোবাইল ফোন করবে সেখানে দাঁড়িয়ে ফোন করো যেখানে শত্রু দোকান করবে তার পাশে দোকান করো দেখবে শত্রুর বংশ উদ্ধার হয়ে যাবে আর যদি শত্রুর ভয়তে তুমি চল্লিশ হাত তোপাতে থাকো ও তৈরি করা কলকব্জ করার সুযোগ পাবে হ্যাঁ ঠিক কিনা হ্যাঁ শুনতে পাচ্ছ নাই ভাই ঠিক আছে তো দেখতে পাচ্ছ তো মাশাআল্লাহ মাশাআল্লাহ ছোট্ট করে দোয়া করব ভাইদের কবরস্থানের কাছে গিয়ে সকলে একটু দাও ভাইয়ের আশা ছোট ভাই বিদায় নিয়েছে তানার বাড়ির পরিবার সদস্য অনেক আত্মীয় জামাই দুলা ভাই বোনাই অনেক বোন অনেক চাচা চাচি খালু ফুপা আম্মা সকলে তারা অনেকে এসছে আত্মীয়রা আছে মায়েরা বসে আছেন আপনার ছোট্ট করে একটু দোয়া করব একটু কবরস্থানের কাছে যাব শুধু ওনাদের জন্য না আমাদের বাপ মা যারা মারা গেছে ঠান্ডার সময় বেশি লম্বা করব না ছোট্ট করে দোয়া করব ঠান্ডার কাছে দাঁড়িয়ে একটু করে সহযোগিতা করেন বাবু হ্যাঁ একটা সহযোগিতা করবেন আর বিশ পারা কোরআন শরীফ সাত খতম দশ খতম দশ খতম আর বিশ পারা কোরআন শরীফ তেলাওয়াত পড়েছেন আল্লাহ যিনি কষ্ট করে পড়েছেন আল্লাহ তানার ভুল ত্রুটিকে মাফ করে দেন বলেন আমিন আল্লাহ তানাকেও যেন আল্লাহ সুস্থ দান করেন বলেন আমিন এই তেলাওয়াত আমার নবী সাহাবা আম্বিয়াদের দরবারে পৌঁছে দিয়ে আমার ভাই যেন রুহু পাকে পৌঁছে দেন বলেন আল্লাহুম্মা আমিন সকলে একটু ছোট্ট করে হাত তুলে ওখানে যাব রাজি আছেন বাবা ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله তুলেছি আপনার দরবারে দুখানি করে হাত কবুল করে নাও আমাদের সকলের মোনাজাত আল্লাহ দশ খতম কোরআন বিশ পারা কোরআন তেলাওয়াত আল্লাহ আপনার সহি দরবারে দরুদ কলেমা তসবি তেলাওয়াত নিয়ে হাত তুলেছি মানুষকে খাওয়ান দাওয়ান মেহমানদারি করেছি আল্লাহ নবী পাকের নামে নাথ শরী পাঠ করেছি আল্লাহ পীর মাসায়েকের নামে নবীর প্রশংসার নামে অনেক কিছু বলেছি আল্লাহ আলেম ওলামা ইমাম হাফেজ সাহেব ভাইরা বাচ্চারা গজল কিরাত পাঠ করেছে গো আল্লাহ আমি গোনাগা সিয়াকার আপনার দরবারে সকলে মিলে দুটো হাত পেতেছি বাবু আল্লাহ আপনার দরবারে দোয়া চাই আপনি আমাদের হাতকে নিয়ে দুনিয়ার পানিতে বুড়িয়ে দেবেন না দুনিয়ার হাওয়াতে আপনি উড়িয়ে দেবেন না সোনার নবীর ওসিলায় আপনার সহি দরবারে কবুল করে নিন আল্লাহ সোহাবটুকু বিশ্ব নবী দরবারে পৌঁছে দিন সাহাবা তাবিন নবীন সিদ্দিকিন সোহাদা সালিহিন দরবারে পৌঁছে দিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা দিকে দরবারে পৌঁছে দিন আশারে মুবাশিরা দরবারে পৌঁছে দিন বড় পীর শেখ জামাই নদীর মোজাদ্দেদ আল বিসারি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দরবারে পৌঁছে দাও আমার দাদা পীরের অবহাদুল দরবারে পৌঁছে দাও প্রধানত খলিফা আল্লামা রহলামি রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দাও আমাদের সামনে পিছনে ডাইনে পাই যত কবরবাসী আছি আল্লাহ প্রত্যেকে দরবারে সুখানা পৌঁছে দিন আল্লাহ আমরা অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা তারা এসেছে মহব্বতে আল্লাহ অনেকে সাইকেলে বাইকে হেঁটে আত্মীয় বাড়ি হিসাবে এসেছেন মাহবুব এই ঠান্ডায় আমার মায়েরা বাচ্চাদের নিয়ে আমাদের বন্দিগকে আমাদের ভাইদের নিয়ে তারা হাত তুলেছে আল্লাহ
मुक्ति दिन आसमानी जमीनी बाला देखे हेफाजत करे दिन अल्लाह तादेर रक्त के सेवा बानी दिन आमरा सकले जारा एसेछि प्रत्येकेर बाप मायेर कबरे शांति दिन जारा हायाते आछे हायात दिन যাদের কন্যা সন্তান সুপাত্র গ্রহণ করে দিন যারা ঋণগ্রস্ত পরিশোধ দবা তৌফিক দিন আল্লাহ এই কোরআন তেলাওয়াত আমার ভাইজান বিদায় নিয়েছেন আল্লাহ তানার রূহ পাকে পৌঁছে দিন আল্লাহ তানার কবরটা নূর আলা নূর বানিয়ে দিন আল্লাহ আল্লাহ আপনি আপনার হাবিব জানিয়েছেন পুকুরে ডুবে মারা গেলে দেল চাপা পড়ে মারা গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে কিছু রহমত দান করে আল্লাহ শুকরিয়া আল্লাহ আপনি তারা জিন্দেগির গোনাকে মাফ করে দাও আল্লাহ তানার পরিবার তানার আব্বা মা ভাই বোন সকল পরিবারকে আল্লাহ ধৈর্য ধরা তৌফিক দাও अम्मा जान असुस्थ आछेन अल्लाह मा चाचीमा के सुस्थ बनिए दाओ सन्तानदेर माझे नाती पोतादेर माझे आरो बाँचिए रेखे दाओ अल्लाह चाचा जान आछेन अल्लाह तानार ज्ञान शक्तिटा आपनि बाड़िए दाओ शरीर जा सुस्थ रेखे दाओ अल्लाह बाड़ी आसमानी जमीनी बाला थेके हेफाजत करिए दाओ अल्लाह जा काज कर्म करे व्यवसा वाणिज्य आपनी बरकत दाओ शत्रु धोखा मिथ्युक परनिंदा थेके हेफाजत करे दाओ अल्लाह खास करे अपना दरबारे दोआ चाई आमादेर सकलेर दोआ आमादेर सकलेर कुरान तेलावात सकलेर आरजी सकलेर हाथ तुले दोआ आमार सोनार नबीर ओसिलाय आपनार दरबारे कबुल करे निन सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यासिफून वसलामुन अलल मुरसलीन अलहम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन 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 सुम्मा आमीन मरहकेला इलाहा সকলে দাওয়াত খেয়ে যাবেন মেহমানদারি করেছেন সকলে দাওয়াত খেয়ে যাবেন একটু জিয়ারত ওখানে হবে সকলে এক কোশিরা